আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমি একটু সময় নিচ্ছি, 2 মিনিট সময় নিবো। আজকে আমার লাইভ আসতে একটু 3-4 মিনিট দেরি হয়ে গেল। হ্যাঁ, সবাই সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? যে একটু জানাবেন প্লিজ। কথা শোনা যাচ্ছে? বোর্ড ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আর 1 মিনিট সময় নিব, 1 মিনিট সময় নিব, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আজকে আমাদের অনুপাতের শেষ ক্লাস, অনুপাত সমানুপাতের শেষ ক্লাস। এবং অনুপাত সমানুপাতের আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে বোথ প্রিলি অ্যান্ড রিটেন, দুইটার জন্য ইম্পর্টেন্ট, প্রিলিতেও আসে রিটেনেও আসে। ঠিক আছে, তো আমরা আজকের অঙ্কগুলা মূল নিয়মে আগে করব, তারপর কিভাবে সেটা দ্রুত করা যায়, মানে এমসিকিউ তো করার জন্য, এমসিকিউ এ করার জন্য কিভাবে দ্রুত করা যায় সেটাও দেখবো। তাহলে প্রথমে আমাদের কনসার্ন থাকবে যে মূল বিষয়টা শিখে নেওয়া। আজকে অনুপাতের শেষ ক্লাস হবে এবং আপনাদেরকে আমি বলছি যে লেকচার 8 এবং 9 এর উপর, হ্যাঁ 8 এবং 9 এর উপর পরীক্ষা হচ্ছে সোমবার, এই সামনে সোমবারে আপনাদের পরীক্ষা হবে লেকচার 8 এবং 9 এর উপর। এই পরীক্ষা হয়ে গেলে এবং 10 এবং 11 এর উপর আমি সামনে পরীক্ষা নিব, তখন আবার ডেট জানিয়ে দিব। আচ্ছা, লেকচার 8, 9, 10, 11, জি ঠিক আছে। আচ্ছা, যে আমরা এখন ক্লাস শুরু করব, তো দেখেন আমাদের যে পর্যন্ত অঙ্ক করাইছিলাম 44 পর্যন্ত, আজকে আমরা করবো 45। প্রথমে করবো 45 নাম্বার কোশ্চেন, 45 স্ক্রিনে 45 দেখেন, কোশ্চেন নাম্বার 45, 45 নাম্বার কোশ্চেন। তো 45 নাম্বার কোশ্চেন আমরা দেখছি এখানে, যে একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন। আচ্ছা, এখানে আর একটা অঙ্ক আছে হচ্ছে 43 নাম্বার কোশ্চেনটা আছে, এটা আমি এই টাইপের অঙ্কগুলো হয়ে গেলে 43 করে দিব, সমস্যা নেই, 43 নাম্বার কোশ্চেনটা বাকি আছে এটাও করে দিব। আচ্ছা, এবার দেখেন বলছে একটি 45 নাম্বার কোশ্চেন বলছে একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন। আচ্ছা, একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। প্রথমে আমি মূল নিয়ম করে দিচ্ছি, তারপর আমি কিভাবে শর্টকাটে করা যায় খুব দ্রুত তিনটা মেথড শেখাবো এই টাইপের অঙ্কগুলা। একটা হচ্ছে কিভাবে আপনি রিটেনে লিখবেন, আর একটা মেথড হচ্ছে কিভাবে খুব দ্রুত না বুঝলেও যেন করা যায় শর্টকাটে যেটাকে বলে, আর একটা হচ্ছে বুঝে কিভাবে দ্রুত করা যায়, এরকম তিনটা মেথড, একটা না বুঝে, একটা হচ্ছে বুঝে দ্রুত, আর একটা হচ্ছে রিটেন ফরম্যাট। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন প্রথম হচ্ছে একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম, তার মানে একটা সোনার গয়না, সেই সোনার ভিতরে আবার তামা আছে, তার মানে তামার সোনা মিশ্রিত করে একটা গয়না হচ্ছে, সেই গয়নার ওজন হচ্ছে 42 গ্রাম। ওই গয়নায় সোনা এবং তামার অনুপাত 5:2, সোনা এবং তামার অনুপাত 5:2। বলছে এতে আরো কি পরিমাণ সোনা মিশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত 7:2 হবে। আচ্ছা, তার মানে দেওয়া আছে মোট ওজন, মোট ওজন হচ্ছে কত, মোট ওজন, ওজন না বলে ভর বলা উচিত, হ্যাঁ ওজন না বলে ভর বলা উচিত, মোট ওজন ইজ ইকুয়াল টু 42 গ্রাম, এটা হচ্ছে তামা মিশ্রিত সোনার গয়নার মোট ওজন 42 গ্রাম। আর এখানে বলা হয়েছে যে সোনা ও তামার অনুপাত, সোনা ও তামার অনুপাত মানে হচ্ছে গোল্ড ইজ টু কপার, গোল্ড ইজ টু কপার, আপনি গোল্ড ইজ টু কপার, আমি জি সি দ্বারা প্রকাশ করি, জিতে গোল্ড সিতে কপার, আপনি যেভাবে লিখবেন না, লিখবেন সোনা ইজ টু তামা, যেভাবে লেখা আছে বাংলাতে সেভাবে লিখবেন। আচ্ছা, আমি তাই লিখে দিচ্ছি, তাহলে কি লিখবো, সোনা ইজ টু তামা ইজ ইকুয়াল টু 5:2, ইজ ইকুয়াল টু 5:2। তাহলে সোনা হচ্ছে 5 অনুপাত, তামা হচ্ছে 2 অনুপাত, তাহলে আমরা ধরে নিতে পারি, তাহলে ধরি
সোনা ইজ ইকুয়াল টু 5x এবং তামা ইজ ইকুয়াল টু 2x সোনা ইজ ইকুয়াল টু 5x এই যে 5 অনুপাত তার সাথে x গুণ করে দিলাম এই যে 2 অনুপাত তার সাথে x গুণ করে দিলাম তাহলে সোনা হচ্ছে 5x আর তামা হচ্ছে 2x ঠিক আছে আচ্ছা এখন দেখেন এটা হলো সোনার পরিমাণ আর এটা হচ্ছে তামার পরিমাণ তাহলে তামা সোনা মোট এই দুইটা মিলে মোট কত মোট হচ্ছে 42 গ্রাম তার মানে এই তামা প্লাস সোনা ইজ ইকুয়াল টু হবে 42 গ্রাম তাহলে প্রশ্ন মতে 5x তামা প্লাস সোনা তাহলে 5x প্লাস 2x ইজ ইকুয়াল টু 42 তামা প্লাস সোনা ইজ ইকুয়াল টু মোট 42 তাহলে 7x ইজ ইকুয়াল টু 42 তাহলে x ইজ ইকুয়াল টু কত এই যে 7 দিয়ে 42 কাটলে 6 7 দিয়ে 42 7 দিয়ে পেছনে ভাগ করলে 6 এই x এর মান 6 তাহলে x এর মান পেয়ে গেছি এবার এই x এর মান এখানে বসাই দিলে সোনা পাবো আর এই x এর মান এখানে বসাই দিলে তামা পাবো তাহলে অতএব গয়নায় সোনা ইজ ইকুয়াল টু 5x মানে 5 ইনটু x এর মান 6 তাহলে 500 কত 30 গ্রাম 30 গ্রাম তাহলে গয়নায় তামা ইজ ইকুয়াল টু কত 2x এই 2x তাহলে 2 ইনটু x এর মান 6 তাহলে সাধারণই 12 গ্রাম ঠিক আছে তাহলে আমরা সোনার পরিমাণ বের করে ফেললাম আমরা তামার পরিমাণ বের করে ফেললাম যে এই প্রথমে যে গয়নাটা ছিল সেই গয়নায় সোনা এবং তামা কত ছিল এবার বলছে এতে এতে মানে ওই গয়নায় এতে আরো কি পরিমাণ সোনা মিশাবে সোনা ও তামার অনুপাত হবে হচ্ছে 7:2 মানে এখন এই গয়নায় আরো একটু সোনা মেশাই দেব এই সোনা মেশালে পরে অনুপাতটা হয়ে যাবে কত 7:2 আচ্ছা তাহলে কতটুক সোনা মেশাই তাহলে আমরা আবার ধরে নিব আবার ধরি ধরি এতে ওয়াই পরিমাণ আরো ওয়াই পরিমাণ মানে যা আছে সোনা তার সাথে আরো ওয়াই পরিমাণ এতে আরো ওয়াই পরিমাণ ওয়াই পরিমাণ সোনা মিশালে নতুন মিশ্রণে সোনা ও তামার অনুপাত হবে 7:2 তার মানে অনুপাত ছিল আগে 5:2 আরো একটু সোনা মিশালে পরে হয়ে যাবে 7:2 এখানে বলছে ওয়াই পরিমাণ অনেকে বা ধরে এক্স পরিমাণ কিন্তু এখানে একটা জিনিস এক্স ধরে নিছি অন্য একটা কারণে এই জন্য এক্স না লিখে কি লিখছি ওয়াই লিখছি আচ্ছা আচ্ছা এবার দেখেন তাহলে মিশ্রণের সোনা ও তামার অনুপাত হবে 7:2 আচ্ছা এখন দেখেন তাহলে আমরা এখন নতুন মিশ্রণে নতুন মিশ্রণে সোনা ইজ ইকুয়াল টু খেয়াল করবেন আগে সোনা কত ছিল 30 গ্রাম তো ছিলই আরো কতটুক মিশাইছি ওয়াই পরিমাণ মিশাইছি তাহলে এই যে নতুন মিশ্রণটা হইছে বা নতুন গয়না হইছে সেখানে সোনার পরিমাণ আগে 30 আর এখনকার ওয়াই তার মানে কত হবে 30 প্লাস ওয়াই গ্রাম ঠিক আছে 30 প্লাস ওয়াই গ্রাম এটা হচ্ছে নতুন মিশ্রণে সোনার পরিমাণ এখন নতুন মিশ্রণে তামার পরিমাণ নতুন মিশ্রণে তামা কত হবে তামা কিন্তু আগে ছিল 12 গ্রাম এই মিশ্রণে কি তামা মেশানো হয়েছে নতুন আর তো কোনো নতুন করে তামা মেশানো হয়নি তার মানে তামার পরিমাণ কিন্তু 12 ছিল 12ই থাকবে তামা চেঞ্জ হবে না তার মানে নতুন মিশ্রণে তামার পরিমাণ 12 গ্রামই থাকবে সোনা মেশানো হয়েছে তামা তো মেশানো হয়নি তার মানে তামা যা ছিল ওখানে এখানেও তাই থাকবে আচ্ছা এখন কি বলছে এই নতুন মিশ্রণে যে সোনা মেশাইছি এই সোনা মেশানোর পরে অনুপাতটা হয়ে যাবে 5:2 থেকে কত 7:2 তাহলে এখন দ্বিতীয় শর্ত আবার প্রশ্ন মতে সোনা ইষ্টু তামা ইজ ইকুয়াল টু কত এবার নতুন অনুপাতে কত নতুন গয়নার অনুপাত কত 7:2 সোনা ইষ্টু তামা ইজ ইকুয়াল টু 7:2 এবার দেখেন তাহলে সোনার পরিমাণ হচ্ছে এইটা তামার পরিমাণ হচ্ছে এইটা তাহলে সোনার জায়গায় আমরা এটা বসাবো তামার জায়গায় আমরা 12 বসাবো তার মানে 30 প্লাস ওয়াই ইষ্টু 12 ইজ ইকুয়াল টু 7:2 এই যে সোনা তামা বসাই দিলাম এবার ভাগ করে দিই 30 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওর অনুপাত ভাগ ইজ ইকুয়াল টু 7/2 এবার আড়াআড়ি গুণ করার আগে যদি ছোট করার সুযোগ থাকে কাটাকাটি করে এটা করে নেবেন তাহলে দেখুন ক্যালকুলেশন ছোট হবে এই 2 দিয়ে 12 কে কাটা যায় 6 2 12 এই জন্য আমরা ছোট করে নিলাম যদি কাটাকাটি না থাকতো তাহলে ওইভাবে রেখে দিতাম এবার আড়াআড়ি গুণ করলে এখানে কি হচ্ছে এই পাশে কত থাকছে 1 কিছু নাই মানে 1 আছে না তাই গুণ করলে 30 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 সাথে 42 আমার লাগবে তো ওয়াই
বুঝলাম যে ওয়াই পরিমাণ আরো ওয়াই পরিমাণ সোনা মিশালে, তার মানে ওই ওয়াইটাই বের করতে হবে। তাহলে 30 ওজন বিয়োগ করলে 30 ইজ ইকুয়াল টু সরি ওয়াই ইজ ইকুয়াল টু 42, এই 42 আর 30 মাইনাস করে দেবো ইজ ইকুয়াল টু কত 12 গ্রাম। তার মানে ওয়াই এর মান কত বেড়েছে 12 গ্রাম। তার মানে আমরা কি করব, আরো 12 গ্রাম যদি আমরা সোনা মিশাই ওখানে তাহলে অনুপাতটা 5:2 থেকে হয়ে যাবে 7:2, তাহলে আনসার হচ্ছে 12 গ্রাম। তার মানে আমাদেরকে আরো 12 গ্রাম সোনা মিশাতে হবে, এই ঘটনাটা ঘটাতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে আমরা মূল বিষয়টা করলাম, রিটেন আপনি এভাবে করবেন, বাট এটা যদি এমসিকিউ তে করতে চান তাহলে এত বড় যদি করতে চান তাহলে তো সমস্যা। এই জন্য আমরা একটু শর্টকাটেও করার চেষ্টা করব। তো শর্টকাট আবার দুই ভাবে করাচ্ছি, একভাবে আমরা বুঝে করব আর একটা হচ্ছে না বুঝেও করা যাবে, যে শুধু উত্তরটা বের হবে খুব দ্রুত। আচ্ছা কিভাবে দেখেন, প্রথমে কি বলা ছিল যে মোট, খেয়াল করেন প্লিজ, টোটাল কিন্তু টোটাল মিশ্রণের টোটাল পরিমাণ হচ্ছে 42, মানে তামা সোনা মিলিয়ে 42, তার ভিতর তামা সোনার অনুপাত ছিল 5:2, তাহলে আমরা কি বলবো, তাহলে সোনা হচ্ছে 5x আর তামা হচ্ছে 2x। এখন এই দুটার যোগফল কত, ইজ ইকুয়াল টু 42, এই যে সোনা প্লাস তামা ইজ ইকুয়াল টু 42, তাহলে 7x ইজ ইকুয়াল টু 42, x ইজ ইকুয়াল টু কত 6। তো আমাদের কাজ হলো এই x এর মানটা শুধু বের করা, যদি শর্টকাটে করতে চান শুধু x এর মানটা বের করবেন। এখন এই অঙ্কটার একটা বিশেষ বৈশিষ্ট্য খেয়াল করেন, এই অঙ্কটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনুপাত ছিল 5:2, এই অনুপাত 5:2 থেকে কত হয়েছে 7:2। দেখেন এই অঙ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য খেয়াল করেন, অনুপাতের একটা রাশির পরিবর্তন ঘটছে আর একটা রাশির কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। দেখেন প্রথম রাশির পরিবর্তন হয়েছে কিন্তু দ্বিতীয় রাশি কিন্তু 2 ছিল, 2 আছে। তাহলে এই ধরনের অঙ্ক মনে রাখেন, শর্টকাট মানেই কিন্তু লিমিটেশন আছে, এই ধরনের অঙ্ক যে যেখানে কি হবে অনুপাতের একটা রাশির পরিবর্তন ঘটবে আর একটা রাশির কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে এই শর্টকাটটা প্রযোজ্য। আমি এখন যে শর্টকাটটা দেখাচ্ছি এটা তখনই প্রযোজ্য এবং অনুপাতের একটা রাশির পরিবর্তন ঘটবে আর একটা রাশি ফিক্স থাকবে। হ্যাঁ তাহলে এবার দেখেন, তাহলে 5:2 থেকে হয়ে গেছে 7:2, তাহলে আমরা এই ধরনের অঙ্কে যে এই যে একটা রাশি ফিক্স আছে এই ধরনের অঙ্কে আমরা কি করব, এই ধরনের অঙ্কে x এর মানটা বের করব প্রথম কাজ। এইবার দেখেন অনুপাত, যে অনুপাতটা চেঞ্জ হয়েছে সেটা কতটুকু চেঞ্জ হয়েছে, দেখেন ছিল 5 হয়ে গেছে 7, কতটুকু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে 2 একক। না এই যে যে রাশিটা চেঞ্জ হবে যত একক চেঞ্জ হবে সেই সেই সংখ্যাকে ওই x এর মান দিয়ে গুণ করলেই উত্তর আসবে। তাহলে চেঞ্জ হয়েছে হলো 5 থেকে 7 হয়েছে, মানে 2 একক চেঞ্জ হয়েছে, আর x এর মান কত রয়েছে 6, তাহলে 2 দিয়ে 6 কে গুণ করলে 12 গ্রাম, উত্তর হচ্ছে 12 গ্রাম। আশা করি বুঝতে পারছেন। তাহলে শর্টকাট করার সময় কি করবেন, আচ্ছা তাহলে শর্টকাট করার সময় কি করবেন, x এর মান বের করবেন, x এর মান বের করে দেখবেন অনুপাতের যে রাশিটা চেঞ্জ হয়েছে সেটা কতটুকু চেঞ্জ হয়েছে, যতটুকু চেঞ্জ হয়েছে সেটা দিয়ে x এর মানকে গুণ করে দিলেন। এটা হচ্ছে মোটামুটি না বুঝেই বলা চলে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আরেকটা মেথড শিখবো, আর এই মেথডে আপনি পরীক্ষার হলে করার চেষ্টা করবেন এমসিকিউ, তাহলে দেখবেন খুব দ্রুত যে কোনো অঙ্ক আসুক এই মেথডটা প্রযোজ্য, সেটা অনুপাতের এক রাশি চেঞ্জ হলো না 2 রাশি চেঞ্জ হলো এটা কোনো ব্যাপার না। ওকে আচ্ছা বুঝে দিচ্ছি যে আমরা আসলে এখন কি হবে বলবো, এখন যে মেথডটা দেখাচ্ছি এটা একটু আপনারা মনোযোগ দিয়ে বুঝেন প্লিজ, এটাই কাজে লাগাবেন এবং খুব বুঝে করতে পারবেন। তো এই জন্য আচ্ছা দেখেন, তাহলে আমাদের আমি দুইটা পার্টে ভাগ করে নিচ্ছি, বোঝানোর সুবিধা আমি ধীরে ধীরে বলছি আপনারা বুঝে নিন। এটা হচ্ছে না ওল্ড মিক্সচার, পুরাতন মিক্সচার, এটা মানে আগের মিক্সচার, আর যদি মিশানোর পরে নতুন মিক্সচার হবে না, এটা হচ্ছে নিউ মিক্সচার। আচ্ছা এই ওল্ড মিক্সচারের টোটাল পরিমাণ কত ছিল, 42 গ্রাম, টোটাল পরিমাণ ছিল কিন্তু 42 গ্রাম, তাই না। আচ্ছা এবং গোল্ড ইস টু কপার, সোনা ইস টু তামা কত ছিল, সোনা ইস টু তামা ছিল হচ্ছে 5:2, মনোযোগ দিয়ে 5:2, এর মানে এবং টোটাল ছিল 42, এবার তাকান তো, তাহলে আমি যদি এই 42 গ্রামের ভিতর কতটুকু গোল্ড আছে কিভাবে বের করবো, মনে আছে অনুপাতের যেটা বের করতে হয় সেই অনুপাত উপরে থাকে, তাহলে বের করবো গোল্ড, মানে গোল্ডের অনুপাত 5, এটা থাকে উপরে, নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে 5 আর 2 = 7 ইন্টু মোট পরিমাণ, মোট পরিমাণ হলো এই 42 গ্রাম, ঠিক আছে, এই 7 দিয়ে কাটলে 6 = 5 = 30 গ্রাম, তার মানে এটা কার পরিমাণ, গোল্ডের পরিমাণ রয়েছে 30 গ্রাম। দেখেন গোল্ড ইকুয়াল টু 30 গ্রাম, এবার যদি আমি তামা বের করি তাহলে তামার অনুপাত কত, 2 অনুপাত, তাহলে 2 হবে উপরে, যেটা বের করবো সেটা উপরে, নিচে অনুপাতের রাশিগুলো যোগফল 5 আর 2 = 7 ইন্টু মোট পরিমাণ হচ্ছে 42, 6 সাথে 42, 6 দুগুণে 12 গ্রাম, তার মানে কপার ইজ ইকুয়াল টু 12 গ্রাম। আমরা এইভাবে তামার সোনা কতটুকু আছে সেটা বের করে ফেললাম, এইভাবে
মানে পুরাতন নেচারে কতটুকু আছে সেটা বের করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, অনেকে এখানে 30 গ্রাম বেরোচ্ছে, এটা কিন্তু এভাবে না করে বলে দেওয়া যায়, কারণ 42 গ্রাম আছে মোট, তার ভিতরে সোনা হচ্ছে 30 গ্রাম, তাহলে 42 থেকে 30 বাদ দিলে কপার কত, 12 গ্রাম, এভাবে করতে হবে, সমস্যা নেই। এখন নিউ মিক্সচার যাও, এই নিউ মিক্সচারের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। নিউ মিক্সারে কি ঘটনা ঘটছে, নিউ মিক্সারে কিন্তু ঘটনা ঘটছে, আপনি এই মিক্সার সাথে যে মিক্সারটা আছে, এই মিক্সারের ভিতরে 42 গ্রামের ভিতরে 30 গ্রাম আছে সোনা, 12 গ্রাম হচ্ছে তামা। এখন এই মিক্সারের সাথে নতুন কি মিশাইছে, মিশাইছেন কিন্তু সোনা মিশাইছেন, তার মানে নতুন মিক্সারে যায় এই গোল্ড ইস টু কপার, গোল্ড ইস টু কপার কত হয়ে যাবে, 7:2 হয়ে যাবে, মনোযোগ দিয়ে, 7:2, তাই না? তার মানে গোল্ড ইস টু কপার হয়ে যাবে 7:2। এবার তাকান, তার মানে আমি যদি ধরি যে গোল্ড আসে 7x, এই নতুন মিক্সারে গোল্ড 7x আর কপার আসে 2x, কোনো সমস্যা, সমস্যা নেই। এখন মনোযোগ দিয়ে, এই পুরাতন মিক্সারে সোনা 30 গ্রাম, নতুন মিক্সারে কিন্তু সোনা 30 গ্রাম হবে না, কারণ আমরা সোনা আরো কিছু পরিমাণ মিশাবো। তার মানে নতুন মিক্সারে এই সোনার পরিমাণটা এখানে যা, এখানে কিন্তু তা না, এখানে 30, কিন্তু ওখানে 30 হবে না, কারণ আরো কিছু মিশাইছি। কিন্তু আমরা কি তামা মিশাইছি, না, তামা এই পুরাতন মিক্সারে যা ছিল, এই নতুন মিক্সারে কিন্তু তামার পরিমাণ তাই থাকবে, কারণ তামা তো মিশানো হয়নি। তার মানে তামার পরিমাণ, সোনার তামার পরিমাণ এখানে ছিল 12, এখানেও কত হবে, 12ই হবে, অর্থাৎ এই যে তামা 2x, এই 2x ইজ ইকুয়াল টু, এখানেও 12, ওখানেও কিন্তু 12, কারণ কি তামা তো মিশানি, এখানে 12 ছিল ওখানেও 12, তাহলে x ইজ ইকুয়াল টু কত, এই 2 দিয়ে ভাগ করলে 6, x ইজ ইকুয়াল টু 6, এই x এর মান এখন এখানে বসাই দিলে পরে কি পেয়ে যাবো, সোনা পেয়ে যাবো, তাহলে 7 × 6 ইজ ইকুয়াল টু কত, 42 গ্রাম। হ্যাঁ, এইটা হলো সোনার পরিমাণ, নতুন মিক্সারে সোনার পরিমাণ 42, নতুন মিক্সারে, নতুন মিক্সার হয়েছে মানে কি, সোনা মিশাই তো নতুন মিক্সার পেয়েছি, তাহলে নতুন মিক্সারে সোনার পরিমাণ 42, আর পুরাতন মিক্সারে সোনা কত ছিল, 30, তাহলে নতুন মিক্সারে 42, পুরাতন মিক্সারে 30, তার মানে কতটুকু এক্সট্রা গেল, হ্যাঁ ওই 42 - 30, তার মানে 42 - 30 ইজ ইকুয়াল টু 12 গ্রাম, মোট কত গ্রাম, 12 গ্রাম সোনা মিশানো হয়েছে। এইভাবে আপনি নতুন পুরাতন মিক্সারটা বের করবেন, আর নতুন মিক্সারে আমাদের কাজ করতে হবে কোনটা নিয়ে জানেন, যে জিনিসটা আমরা যেটা মেশাইনি সেটা নিয়ে কাজ করবো, কেন, কারণ যেটা মেশাইনি সেটা আগেও যা ছিল পরেও তাই আছে। আপনারা কি এই কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, যে কিভাবে করতে হবে দেখেন তো, প্লিজ আমাকে একটু জানান, কমেন্ট করে জানান যে এই কনসেপ্টটা, যে মেথডটা আমরা এখন শিখলাম, এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন কিনা। এই কনসেপ্টটা হচ্ছে আপনি যখন এটা বুঝবেন তখন কিন্তু এটা দ্রুত করবেন, করতে পারবেন 30-40 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সলভ করে ফেলবেন, এটাতে একটা রাশি চেঞ্জ হোক আর দুইটা রাশি চেঞ্জ হোক কোনো সমস্যা নেই, সব মেথডে থাকবে। এটা কি বুঝতে পারছেন সবাই, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই মেথডটা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা। এটা খুবই সহজ, আপনি প্রথমে সোনা তামা বের করে ফেললেন, এবার নতুন মিক্সারে সোনা তামার পরিমাণ কি এটাই এটাই জানতে হবে, তাই এখানে যেটা চেঞ্জ হয়নি ওখানেও তো সেটা চেঞ্জ হয়নি, এই জন্য যেটা চেঞ্জ হয়নি সেটাকে ধরে আমরা কাজ করব, তারপরে যেটা চেঞ্জ হচ্ছে সেটার পরিমাণ বের করবো, আগে মিক্সার থেকে বিয়োগ করে ফেলবো, ব্যাস হয়ে গেল, টোটালটা বেড়ে গেল, বেড়ে গেলে সমস্যা নাই, টোটালটা তো বাড়বে, টোটালটা তো বাড়বে, কারণ মিশাইছি না নতুন করে, একটু মিশাইছি না, তাহলে টোটাল পরিমাণ তো বাড়বে, বাড়লে তো সমস্যা নেই। আচ্ছা যে বুঝতে পারছি, ক্লিয়ার, যদি দুই রাশি চেঞ্জ হয়, আর দুই রাশি চেঞ্জ হলে এটা হবে কোনো সমস্যা নেই, দুই রাশি চেঞ্জ হলে কোনো প্রবলেম নেই, যেটা মিশাইনি সেটা তো চেয়ে, সেটা তো দুই রাশি চেঞ্জ, রাশি অনুপাতে চেঞ্জ হলে সমস্যা কি, মিক্সারে তো একটা জিনিস মেশাবো, হয় তামা মেশাবো না সোনা মেশাবো, তার মানে একটা তো আনচেঞ্জ থাকবে পরিমাণ। জি আচ্ছা, যারা বলছেন আগের দুইটাই সহজ, আগের মেথড সহজ, তাদের জন্য এটা হচ্ছে ওয়ার্নিং, আপনারা তো ওই মেথড দিয়ে সব অঙ্ক পারবেন না, ওখানে তো কথাই ছিল যে একটা রাশি আনচেঞ্জ থাকতে হবে, তারা এই মেথড যারা বোঝেননি তারা কিন্তু, আমি আবার বলছি এই মেথড এটাকে যারা স্কিপ করবেন তারা কিন্তু অঙ্কগুলো কষ্ট হবে কিন্তু করতে, এটা সহজ, প্রথমটা অনেক ধীরে ধীরে বোঝাইছে যেন আপনাকে সেরকম মনে হতে পারে না, এটা রিটেনে এইভাবে লিখবেন না, এইভাবে একটু লিখলে মার্কস দিবে, দিবে না, রিটেনে একটু মার্জিত করে লিখতে হবে, এই জন্য প্রথমে যেটা বোঝালাম ওইভাবে করবেন। আচ্ছা এবার দেখা যাচ্ছে 45, আর একটা যে 46 করাচ্ছি, 46 দেখেন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, দুইটা চেঞ্জ হলে এরকম হবে কোনো সমস্যা নেই। আচ্ছা 46 এ কি বলছে আমি দেখাচ্ছি, দুইটা চেঞ্জ হলে কি হবে দেখাচ্ছি, সমস্যা নেই। 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3, তার মানে এবার মিশ্রণের পরিমাণ 60 লিটার এবং এখানে কেরোসিন, কেরোসিন আর পেট্রোলের মিশ্রণ, মানে একটা জায়গাতে কেরোসিন এবং পেট্রোল একসাথে আছে,
37:3 কেরোসিনের পেট্রোল আছে, বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, আর কত লিটার পেট্রোল মিশালে নতুন মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হবে। তাহলে দেখেন আমরা, এটা হচ্ছে ওল্ড মিক্সচার আর এটা হচ্ছে নিউ মিক্সচার। এইবার টোটাল পরিমাণ কত, মিক্সারের টোটাল পরিমাণ হচ্ছে 60 লিটার, টোটাল পরিমাণ 60 লিটার, ঠিক আছে। আচ্ছা এখন কেরোসিন ইস্টু পেট্রোল, দেখেন কেরোসিন ইস্টু পেট্রোল কত অনুপাতে আছে, কেরোসিন ইস্টু পেট্রোল আছে 7:3, এটা 7 এটা 3, ঠিক আছে। এইবার আমরা দেখব যে কোনটা কতটুকু আছে, কেরোসিন কত পেট্রোল কত, তাহলে কেরোসিন যখন বের করবো তখনই 7 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 10, কিন্তু মোট পরিমাণ কত 60। আমি কিন্তু দেখাইছি যে কিভাবে এটা আসে, যেটা বের করবেন সেই অনুপাত উপরে, কেরোসিন বের করছেন এজন্য কেরোসিনের অনুপাত উপরে, নিচে অনুপাতের যোগফল 7 আর 3 10 ইন্টু মোট পরিমাণ। তাহলে এবার পেট্রোল বের করলে পেট্রোলের অনুপাত 3, এই জন্য পেট্রোলের ক্ষেত্রে 3 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 7 আর 3 10 ইন্টু 60, এই 0 এই 0 ক্যান্সেল, এই 0 এই 0 ক্যান্সেল, তাহলে 6 সাথে 42 লিটার, 42 লিটার হচ্ছে কেরোসিন আর 3 6 18 লিটার হচ্ছে পেট্রোল। বোঝা গেছে বিষয়টা, তার মানে পুরাতন মিক্সারে 42 লিটার কেরোসিন ছিল, 18 লিটার কি ছিল, পেট্রোল ছিল। এইবার নিউ মিক্সারে চলে যাচ্ছি, নিউ মিক্সারে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হচ্ছে 3:7। এবার কেরোসিন ইস্টু পেট্রোল, কেরোসিন ইস্টু পেট্রোল হবে 3:7। তো অনেকে বলছে যে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, তার মানে এবার মিশাবো কিন্তু পেট্রোল, এবার এই মিশ্রণে যা আছে এখানে আবার এখন নতুন করে পেট্রোল মিশাবো, তাহলে পেট্রোল আগে ছিল 18, এবার নতুন করে পেট্রোল মিশাবো, তাহলে পেট্রোল কিন্তু এখানে 18, ওখানে কিন্তু 18 থাকবে না, কারণ পেট্রোল মিশালে তো পেট্রোলের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, কারণ পেট্রোল আগে আছে 18, এবার নতুন করে পেট্রোল দিলাম, তার মানে কি পেট্রোলের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কেরোসিনের পরিমাণ এই পুরাতন মিক্সারে 42 ছিল, নতুন মিক্সারেও 42ই থাকবে, কারণ কেরোসিন তো মেশাইনি, যেটা মেশাবো না সেটা কোনো কি চেঞ্জ হবে না। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি যে কেরোসিন কত 3x আর পেট্রোল কত 7x। এইবার দেখেন নতুন মিশ্রণে মেশাচ্ছি কি পেট্রোল, তার মানে পেট্রোল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কেরোসিন এখানে 42 ছিল, ওখানেও কিন্তু নতুন মিশ্রণে 42 থাকবে, তার মানে এই কেরোসিন 3x = 42, তার মানে x = 3 14, তো এই 3 দিয়ে ভাগ করলে 3 14 42। এবারে x এর মান এখানে বসাই দেই, তাহলে 7 × 14 428, 7 × 7 = 9, তার মানে 98 লিটার, কিসের মান, পেট্রোলের মান হচ্ছে 98 লিটার, তার মানে নতুন মিশ্রণে পেট্রোল হলো 98 লিটার আর আগের মিশ্রণে পেট্রোল ছিল 18 লিটার, তাহলে কতটুকু মিশাইছি, এই নতুন মিশ্রণে পেট্রোল 98 আর আগে ছিল 18, তাহলে 98 থেকে 18 বাদ দিলেই তো পাবো যে নতুন কত করে মিশানো, কতটুকু মিশানো হয়েছে, রাতে পেট্রোল মিশানো হয়েছে 98 - 18 = 80 লিটার। বুঝতে পারছেন কিনা, দেখেন তো এই মেথডটা বেস্ট, এটা বেস্ট মেথড, আপনারা সবাই বুঝতে পারছেন কিনা বলেন প্লিজ, এটা বেস্ট মেথড। আচ্ছা ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন সবাই, এই মেথডটা বেস্ট। হ্যাঁ আপনারা এইভাবে করবেন, করার চেষ্টা করুন, কারণ সহজ তো, আপনি প্রথমে পুরাতন মিক্সারে কতটুকু কি আছে সেটা বের করে ফেললাম, এবার নতুন মিক্সারে যখন যাব যে মানটা চেঞ্জ হবে না, মানে যেটা মেশানো হচ্ছে না সেটাই তো চেঞ্জ হবে না, এখানেও যা ছিল ওখানেও তাই থাকবে, ওইটা দিয়েই কাজটা করতে হবে। জি এটা যে সব হবে, জি ভাই ওভাবে করা যাবে, ভাই ওভাবে করা যাবে, শর্টকাট আমি দেখাবো, শর্টকাট আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারছি না এখনো, যে আপনারা শর্টকাট শুধু অনেকে শর্টকাট শর্টকাট করছেন, আমি আপনাদের বোঝাতেই পারছি না যে এই শর্টকাট মাথায় থাকবে না, যাবে না পরীক্ষা, আমি দেখা দিচ্ছি শর্টকাট কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে আমি আবার বলছি, এখানে দেখেন অনুপাতে 2 রাশি চেঞ্জ হয়ে গেছে, 3 7 7 3 হয়েছে, হোক না সমস্যা কি, 2 রাশি চেঞ্জ হলে সমস্যা তো নাই, আমি যেটা যে মানটা এখানে যেটা মেশাবো না সেটা তো এখানেও যা থাকবে ওখানেও তাই থাকবে, আর সেটা ইকুয়াল টু বসাই তো কাজটা করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, বুঝে দিচ্ছি। হ্যাঁ এবার যারা একবারে দেখেই করতে চান, ভাই দেখেই করতে চান, আমি দিয়ে দিচ্ছি শর্টকাট কোনো সমস্যা নেই, যারা দেখেই করতে চান দেখে উত্তর দিবেন তাদের জন্য, কিন্তু কতদিন রাখতে পারবেন সেটা একটা বিষয়। দেখেন মোট ছিল হচ্ছে 60 লিটার,
মোট ছিল কত 60 লিটার আর অনুপাত ছিল হচ্ছে 7:3 এই যে কেরোসিন ইস্টু পেট্রোল 7:3 হ্যাঁ এবার কি হয়েছে 7:3 থেকে অনুপাত হয়ে গেছে 3:7 ছিল 7:3 হয়ে গেছে 3:7 এই অঙ্কের বৈশিষ্ট্য দেখেন এই অঙ্কের বৈশিষ্ট্য হলো অনুপাতের রাশিটা ইন্টারচেঞ্জ করবে মানে ব্যস্তানুপাত হয়ে যাবে মানে 3:7 জায়গায় আসছে 7:3 জায়গায় আসছে যদি এরকম হয় মানে এখন যে শর্টকাটটা দেখাচ্ছি সেগুলা এই ক্ষেত্রে প্রযোজ্য যখন অনুপাতের রাশিগুলা ইন্টারচেঞ্জ করবে মানে এটা এখানে চলে যাবে উত্তর রাশি হয়ে যাবে পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি তাহলেই কিন্তু প্রযোজ্য ঠিক আছে সেক্ষেত্রে শর্টকাট কি যে কতটুকু মেশাতে হবে কতটুকু মেশাতে হবে পেট্রোল কতটুকু মেশাতে হবে ধান পি কতটুকু মেশাতে হবে সেটা শর্টকাট হচ্ছে মিশ্রণে প্রথমে কত ছিল এই যে মোট পরিমাণ 60 ছিল না এই মোট পরিমাণ ইনটু এই যে অনুপাতের রাশি দুইটা এই দুইটার পার্থক্য মানে 7-3 অনুপাতের রাশি দুইটার পার্থক্য ভাগ এই অনুপাতের রাশি দুইটার মধ্যে ছোটটাকে 3 এই ছোট অনুপাতের রাশিটা ভাগ করতে হবে ক্লিয়ার আছে বিষয়টা হ্যাঁ আচ্ছা তাহলে বুঝতে পারছেন কি মোট পরিমাণ ইনটু অনুপাতের রাশি দুইটার পার্থক্য ভাগ হবে এই দুইটার ভিতরে যেটা ছোট সেটা তাহলে 60 ইনটু এখানে থাকছে 4 নিচে থাকছে 3 3 বিশে 60 4 বিশে কত 80 লিটার অতএব 80 লিটার মিশাতে হবে এইভাবে আপনি করতে পারেন এভাবে করতে পারেন বোঝা গেছে কি বিষয়টা আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট তবে এটা তখনই প্রযোজ্য যখন এই অনুপাতের রাশি দুইটা ইন্টারচেঞ্জ করবে এই যে 7:3 হয়ে গেছে 3:7 5:7 হয়ে যাবে 7:5 তখনই কিন্তু আগে যে 2 নাম্বার যে মেথডটা শিখলাম ওটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আশা করি বুঝতে পারছেন এবার দেখেন প্র্যাকটিস করার সময় আপনারা দেখবেন বিভিন্ন বইয়ে এই ধরনের অঙ্ক অনেক দেওয়া আছে করতে পারবেন করে দেখবেন তাড়াতাড়ি হবে বেশি দেরি লাগবে না প্রথমে প্র্যাকটিস করতে হবে তাহলে গেল কত 46 এর পরে আমরা করব হচ্ছে এখন যে অঙ্কটা করব সেটা আমাদের এই শিটে দেওয়া নাই এখন আমি লিখে দিচ্ছি এখন যে অঙ্কটা করব সেটা শিটে দেওয়া নাই আমি এইজন্য লিখে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দেখেন সেটা দেওয়া নাই আমি লিখে দিচ্ছি একটু কষ্ট হবে 64 কেজি বালি ও পাথর বালি ও পাথরের টুকরা টুকরার মিশ্রণে এটা 15তম বিসিএস আসছিল প্রশ্নটা মিশ্রণে বালির পরিমাণ বালির পরিমাণ 25% আচ্ছা কত কেজি বালি মিশালে কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 60% হবে সরি 40% হবে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে এই হলো আমাদের অঙ্ক আচ্ছা দেখেন বলছে 64 কেজি বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 25% কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হবে 40% তাহলে ঘটনা হচ্ছে একই জিনিস একটা হচ্ছে ওল্ড মিক্সচার এই ওল্ড মিক্সচার হচ্ছে 64 কেজি ওল্ড আর একটা হচ্ছে নিউ মিক্সচার বালি আর পাথর মিশে না মানে কনক্রিটের দেয়াল তৈরি করার জন্য সেই জিনিসটা আচ্ছা এবার কি হয়েছে তাহলে ওল্ড এবং নিউ মিক্সচার তাহলে মোট পরিমাণ 64 তাহলে এখানে কতটুকু বালি 64 নিতে কতটুকু বালি আছে আর কতটুকু পাথর আছে সেটা বের করতে হবে তাহলে বলে দিছে এই 64 কেজি বালি ও পাথরের টুকরা মিশ্রণে বালির পরিমাণ 25% মানে এই 64 কেজি 25% হচ্ছে বালি তাহলে আমরা যদি দেখি বালি ইজ ইকুয়াল টু 64 এর 25% তাহলে 64 এর মানে গুণ আর পার্সেন্ট ভাঙানোর জন্য পার্সেন্ট ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ 4 25 100 4 16 64 তার মানে 16 কেজি তাহলে বালির পরিমাণ হচ্ছে 16 কেজি তাহলে বালি যদি 16 কেজি হয় তাহলে মোট 64 কেজি তাহলে 64 কেজি থেকে 16 কেজি বাদ দিলেই আমরা কি পাবো পাথর পেয়ে যাবো তাহলে অতএব পাথর ইজ ইকুয়াল টু 64 - 16 ইজ ইকুয়াল টু 48 কেজি তার মানে পাথর 48 কেজি খেয়াল করেন তাহলে বালি 16 কেজি আর পাথর হলো 48 কেজি তার মানে
পুরাতন মিশ্রণে মানে এইখানে বালি কতটুকু ছিল পাথর কতটুকু ছিল সেটা বের করে ফেলছি। এবার নতুন মিশ্রণে আমরা চলে যাব। এবার নতুন মিশ্রণে কি বলছে, কত কেজি বালি মিশালে, তার মানে আমরা মেশাবো কিন্তু বালি, তার মানে বালি আগে ছিল 16, নতুন মিশ্রণে কিন্তু বালি চেঞ্জ হয়ে যাবে, কারণ বালি মিশাচ্ছি 16 থাকবে না, বেশি হয়ে যাবে। আর পাথর কিন্তু এখানে 48 ছিল পুরাতন মিশ্রণে, নতুন মিশ্রণে কিন্তু 48ই থাকবে, কারণ পাথর মিশানো হয়নি। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা তাহলে এবার দেখেন, এবার হচ্ছে কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। হ্যাঁ, তার মানে নতুন মিশ্রণে পাথর পাথর হবে 40%, তাহলে ইমপ্লিসিটলি টোটালটা মানে 100%, টোটালটাকে কত পার্সেন্ট করি 100%, তাহলে পাথর 40% হলে পাথরকে বদলা প্রকাশ করছি, তাহলে বালিকে বদলা প্রকাশ করলাম, তাহলে বালি হবে 60%। 60% বালির কথা বলা নাই, তোমরা বুঝে নিচ্ছি কত পার্সেন্ট, 60%, কারণ পাথর 40% হলে মোট 100%, তাহলে বালি হবে 60%। এবার দেখান তো, তাহলে পাথর পথে পাথর, হ্যাঁ তাহলে পাথর ইস টু বালি ইজ ইকুয়াল টু, দেখেন তো পাথর ইস টু বালি মানে কি, 40:60, তার মানে 40/60, এই শূন্য শূন্য ক্যান্সেল, দুই দিয়ে কাটলে কত থাকে, 2 × 4, 3 × 6, তার মানে 2:3, দেখেন তো বোঝেন কিনা, তার মানে পাথর ইস টু বালি 2:3, এই নতুন মিশ্রণে আমরা বের করে নিলাম, অনুপাতটা দেওয়া ছিল না, অনুপাতটা বের করে নিলাম, পাথর ইস টু বালি ইজ ইকুয়াল টু 2:3, ক্লিয়ার? আচ্ছা পাথর ইস টু বালি হচ্ছে 2:3, এবার খেয়াল করেন কোথায় লিখি, এই জায়গাতে লিখছি, তাহলে পাথর ইস টু বালি 2:3, তার মানে পাথর হলো 2x আর বালি হলো 3x। এবার দেখেন কত কেজি বালি মিশালে, তাহলে পাথর কিন্তু 2x এবং মিশাইছি হচ্ছে বালি, তার মানে পাথর কিন্তু আগে ছিল 48 কেজি পুরাতন মিশ্রণে, নতুন মিশ্রণে 48 থাকবে, কারণ পাথর চেঞ্জ হয়নি, পাথর মিশানো হয়নি, তাহলে পাথর 2x ইকুয়াল টু কত, এই 48, তাহলে x ইজ ইকুয়াল টু 2 দিয়ে কাটলে 24, x এর মান 24, এবারে 24 এখানে পাঠিয়ে দেন, তাহলে 3 × 24 ইজ ইকুয়াল টু কত, 72 কেজি, এটা কার মান, এটা হচ্ছে বালির মান, এই যে পাথর হচ্ছে এটা ছিল বালি, তাহলে বালি হচ্ছে 72 কেজি, কোথায়, নতুন মিশ্রণে, এটা কিন্তু এই নতুন মিশ্রণে এখানে জায়গা ছিল না বলে এই জিনিসটা এখানে দেখাইছি, তাহলে বালি নতুন মিশ্রণে কত, 72, তাহলে আর পুরাতন মিশ্রণে বালি কত, 16, তাহলে এই 72 থেকে যদি আমরা এই 16 বাদ দিয়ে দেই তাহলেই তো পাবো যে কতটুকু মেশানো হয়েছে, তাহলে উত্তর হচ্ছে 56 কেজি, তাহলে 56 কেজি, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার হচ্ছে সবার, আশা করি বুঝতে পারছেন, জি 72 না, 72 তো নতুন মিশ্রণে মোট পরিমাণ, মোট বালি 72, কিন্তু আমাকে বলছে কতটুকু কত কেজি বালি মিশালে, তাহলে আগেরটা থেকে বিয়োগ করে দিতে হবে, যারা 72 দিছেন তাহলে এটা এই কাজটা করতে হবে, বিয়োগ করে দিতে হবে, জি আশা করি বুঝতে পারছেন, মুছে দিচ্ছি কোশ্চেনটা, মুছে দিচ্ছি, এবার দেখা যাচ্ছে 55 পরে এবার 47, হ্যাঁ 47, 47 কোশ্চেন নাম্বার 47, 47 একদম সহজ কোশ্চেন, কি বলছে, বলছে বলছে যে একটি জারে, একটি জারে দুধ ও পানির অনুপাত 7:3, একটি জারে দুধ ও পানির অনুপাত 7:3, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে একটা জারে দুধের দুধ দুধ ও পানির অনুপাত 7:3, মানে মিল্ক ইজ টু ওয়াটার ইজ ইকুয়াল টু 7:3, এই মিল্ক ইজ টু ওয়াটার 7:3 এটা বলা আছে, একটি জারে দুধ ও পানির অনুপাত 7:3, এবার বলছে যে তাহলে দুধ ধরলাম তাহলে কত, 7x, আর পানি কত, 3x, এবার বলছে যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, মানে দুধের পরিমাণ এই পানির চেয়ে 8 লিটার বেশি, তার মানে এই দুধ থেকে পানি বিয়োগ করলে হবে 8 লিটার, এটাই সত্য, দুধের চেয়ে পানি, দুধ পানির চেয়ে 8 লিটার বেশি, তার মানে দুধ আর পানির বিয়োগ ফল হবে 8, তাহলে 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 8, x ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করলে 2, x এর মান 2, এবার আমাকে কি চাইছে, তাহলে পানির পরিমাণ কত, এবার তাকান, তাহলে এই 7x ইজ হচ্ছে দুধের পরিমাণ আর 3x ইজ হচ্ছে পানির পরিমাণ, আমাকে কি পানি চাইছে না, তাহলে এই 3x এর মানটা বসাতে হবে, অর্থাৎ x এর মান এখানে 2 বসালে তাতে ওয়াটার ইজ ইকুয়াল টু হচ্ছে 3x, মানে 3 × 2 ইজ ইকুয়াল টু 6 লিটার, আশা করি বুঝতে পারছেন, একদম সিম্পল কোশ্চেন, জি জি। আচ্ছা তাহলে 47 নাম্বার গেল, 47 এর পরে এবার দেখবেন হচ্ছে 48 নাম্বার কোশ্চেন, 48, এখন একটু খেয়াল করেন 48 49, হ্যাঁ 48 49, বিশেষ করে 49 নাম্বার কোশ্চেনটা ব্যাংকের রিটার্ন পরীক্ষাতে অনেকবার আসছে, 49 নাম্বার কোশ্চেনটা 48 ভালোভাবে বুঝতে পারে 49টা ইজি হবে, হ্যাঁ
48 এবং 49 ডিফারেন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা থ্যাংক ইউ, অনেক উত্তর দিবেন, মুছে দিচ্ছি। আচ্ছা প্রথমে দেখেন 48 নাম্বার কোশ্চেন, 48 48 নাম্বার কোশ্চেন বলছে দুটি পাত্রের প্রত্যেকটিতে 48 লিটার করে পানি মিশ্রিত দুধ আছে। তার মানে দুইটা পাত্র আছে, সেই দুইটা পাত্রের প্রত্যেকটাতে 48 লিটার করে পানি মিশ্রিত দুধ। আচ্ছা তাহলে দুধ আর পানি মিশ্রিত অবস্থায় আছে। প্রথম পাত্রে পানি ও দুধের অনুপাত 3:5, প্রথম পাত্রে পানি ও দুধের অনুপাত 3:5, দ্বিতীয় পাত্রে পানি ও দুধের অনুপাত 5:7। এটা বলছে এই দুই পাত্রের পানি মিশ্রিত দুধকে নতুন আর একটা বড় পাত্রে ঢালাও। তাহলে বলছে এই নতুন পাত্রে পানি দুধ এবং পানির অনুপাত কত। তার মানে ঘটনা হচ্ছে এরকম একটা পাত্র আছে, এর ভিতরে আছে আছে মিল্ক প্লাস ওয়াটার 48 লিটার, এখানে আর একটা পাত্র আছে মিল্ক প্লাস ওয়াটার এটা 48 লিটার, কিন্তু এখানে আছে হচ্ছে 3:5 অনুপাতে, এখানে আছে হচ্ছে 5:7 অনুপাতে। এই দুইটা পাত্রেরটা একটা বড় পাত্রে ঢালা হলো এখানে, তাহলে এখানেও কিন্তু মিল্ক প্লাস ওয়াটার হলো, কিন্তু এখান থেকে আসছে আবার এখান থেকে আসছে। এখন এই যে নতুন পাত্র, এই নতুন পাত্রে এই মিল্ক আর ওয়াটার অনুপাত কত হবে সেটা দেখো। ওকে আচ্ছা তাহলে দেখেন কিভাবে করা যায়। আচ্ছা দেখেন তাহলে এখানে দুইটা পাত্র না, তাহলে আমরা ধরছি এটা হলো প্রথম পাত্র, এটা হচ্ছে দ্বিতীয় পাত্র। আচ্ছা তাহলে প্রথম পাত্রে টোটাল পরিমাণ কত বলেন, টোটাল মিশ্রণ 48 লিটার, দ্বিতীয় পাত্রেও টোটাল কিন্তু 48 লিটার, প্রথম পাত্রে 48 লিটার, দ্বিতীয় পাত্রে 48 লিটার। এখন প্রশ্ন হলো এই 48 লিটার, আচ্ছা এখন এখানে মিল্ক ওয়াটার পানি এবং দুধের অনুপাত মানে ওয়াটার ইজ টু মিল্ক, ওয়াটার ইজ টু মিল্ক হচ্ছে 3:5 অনুপাতে আছে, আর এখানে ওয়াটার ইজ টু মিল্ক কত অনুপাতে আছে, ওয়াটার ইজ টু মিল্ক 5:7 অনুপাতে আছে। এখন বলেন 5:7 জি, এই 48 লিটারের ভিতর কিছু আছে পানি কিছু আছে দুধ, তাহলে কতটুক এই 48 লিটারের ভিতর কতটুক পানি আছে আর কতটুক দুধ আছে সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়াটার কতটুকু আছে, তাহলে ওয়াটার বের করতে হলে যেটা বের করতে হয় সেটা উপরে নিচে কি এই অনুপাতের যোগফল 8, এটা 5 আর 3 8, কিন্তু মোট পরিমাণ, মোট পরিমাণ কত 48। আচ্ছা তাহলে এটাই কাটলাম 6 8 48, 3 6 কত 18 লিটার, তার মানে এটা হলো ওয়াটার ইজ ইকুয়াল টু 18 লিটার, তাহলে মোট হলো 48 লিটার, তার ভিতর ওয়াটার মানে পানি 18 লিটার, তাহলে এই 18 লিটার থেকে 18 সরি 48 লিটার থেকে 18 লিটার বাদ দিলে এই মিল্ক কত, মিল্ক হচ্ছে 48 - 18 ইজ ইকুয়াল টু 30 লিটার। কিংবা আপনি যদি মনে করেন না এভাবে বের করবো না, তাহলে কিভাবে করবেন, যেটা বের করতে হয় সেই অনুপাত উপরে, তার মানে বের করো মিল্ক, আর মিল্কের অনুপাত মানে 5 উপরে নিচে এই দুইটার অনুপাতের যোগফল ইনটু মোট পরিমাণ হচ্ছে 48, তাহলে 6 8 48, 5 6 30 লিটার, তাহলে মিল্ক ইজ ইকুয়াল টু 30 লিটার, ওয়াটার ইজ ইকুয়াল টু 18 লিটার। এটা কোন 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 পাত্রে, প্রথম পাত্রে এই অবস্থায় আছে, এই 48 এর মধ্যে 18 লিটার হচ্ছে ওয়াটার আর 30 লিটার হচ্ছে মিল্ক। এবার দ্বিতীয় পাত্রে কতটুক মিল্ক কতটুক ওয়াটার বের করতে হবে, তাহলে ওয়াটার বের করি, তাহলে ওয়াটার বের করো, তাহলে 5 উপরে নিচে এই দুটা যোগফল 5 আর 7 যোগ করলে 12 কিন্তু মোট পরিমাণ হচ্ছে 48, 4 বারোতে 48, চারপাশে কত 20 লিটার, এটা কার পরিমাণ ওয়াটার, দ্বিতীয় পাত্রে ওয়াটারের পরিমাণ 20 লিটার, ওয়াটার যদি 20 লিটার হয় তাহলে এই 48 থেকে 20 বাদ দিলে মিল্কের পরিমাণ আসবে কত লিটার, 28 লিটার। তারপর আমরা দেখি এই যে 7 অনুপাত মিল্ক, তাহলে মিল্ক যখন বের করবো যেটা বের করবো সেটা উপরে, এবং মিল্ক বের করে মিল্কের অনুপাত উপরে, নিচে এই দুটার যোগফল 7 5 12 ইন্টু মোট পরিমাণ হচ্ছে 48, এই 12 দিয়ে কাটলে 4 4 সাথে কত 28 লিটার, তার মানে মিল্ক আছে 28 লিটার। এবার নতুন পাত্রে যখন মিশাবো তখন নতুন পাত্র, তার মানে কি যখন নতুন পাত্রে এই দুই সব কিছু ঢেলে দিছি, তার মানে পানি প্রথম পাত্র থেকে আসছে 18 লিটার, দ্বিতীয় পাত্র থেকে আসছে 20 লিটার, তাহলে মোট পানি কত আসছে 18 + 20 38 লিটার, দুধ প্রথম পাত্র থেকে আসছে 30 লিটার, দ্বিতীয় পাত্র থেকে আসছে 28 লিটার, তাহলে মোট দুধ কত আসছে 30 + 28 হচ্ছে 58 লিটার। তার মানে নতুন পাত্রে, নতুন পাত্রে ওয়াটার ইজ ইকুয়াল টু 18 + 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 38 লিটার, মিল্ক ইজ ইকুয়াল টু 30 + হচ্ছে 28, 30 + 28 ইজ ইকুয়াল টু হচ্ছে 58 লিটার। এবার আমাদের নির্ণয় করতে বলছে নতুন পাত্রে
এই দুধ এবং পানির অনুপাত অঙ্কে কিন্তু খেয়াল করতে হবে, এগুলো তো দিয়েছিল পানি দুধের অনুপাত, পানি দুধের অনুপাত, কিন্তু নতুন পাত্রে নির্ণয় করতে বলছে দুধ এবং পানির অনুপাত, তার মানে মিল্ক যাবে উপরে ওয়াটার যাবে নিচে, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার ইজ ইকুয়াল টু মিল্ক হলো 58, ওয়াটার কত 38, তাহলে 58/38 দুই দিয়ে কাটলে 29^58, 19^38, তার মানে উত্তর হচ্ছে 29:1, এখানে লিখছি 29:19, মিল্ক ইজ টু ওয়াটার হচ্ছে 29:19, নতুন পাত্রে 29:19, জি অনেক উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা এটা রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এন্ড ইভেন ব্যাংকের প্রিলিতে এই ধরনের প্রশ্ন চলে আসে, যদি এত কিছু তো লিখবেন না, শর্টকাটে খালি বের করবেন ওয়াটার মিল্ক, ওয়াটার মিল্ক, তারপর যোগ করে ভাগ করে দিলেন, এত কিছু তো লেখার কিছু নেই, এইটুকু করবেন যখন আপনি এই যে বললাম না এই মেথডেই করলে পরে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ আচ্ছা এবার পরেরটা দেখেন, জি থ্যাংক ইউ। পরেরটা হচ্ছে কত ছিল, 47, 48, আচ্ছা তাহলে 49 নাম্বার কোশ্চেন দেখেন, 49 নাম্বার কোশ্চেন দেখেন, 49 কোশ্চেন নাম্বার 49, সমান আয়তন বিশিষ্ট দুটি পাত্রে পানি মিশ্রিত দুধ আছে, সমান আয়তন বিশিষ্ট দুটি পাত্রে পানি মিশ্রিত দুধ আছে, প্রথম পাত্রে দুধ ও পানির অনুপাত 7:3, দ্বিতীয় পাত্রে দুধ ও পানির অনুপাত 5:3, মিশ্রণ দ্বয়কে একটি পাত্রে মিশালে দুধ ও পানির অনুপাত কত হবে, ঘটনা সেম, যে ঘটনা সেম দুইটা পাত্র আছে, একটা পাত্রের ভেতর সমান আয়তন বিশিষ্ট, আগের অঙ্কটার সাথে একটু মিলান, আগের অঙ্ক কিন্তু প্রত্যেক পাত্রে ছিল 48 লিটার, এখানে 48 ছিল, এখানে 48 লিটার ছিল দুধ আর পানি মিশ্রিত, আর এই অঙ্কে কিন্তু বলে নাই যে কত লিটার করে আছে, বলছে সমান আয়তন বিশিষ্ট, মানে এটার আয়তন যা এটার আয়তনও তাই, এবার এর ভিতরে দুধ আর পানি আছে কত অনুপাতে আছে, দুধ আর পানি আছে 7:3 অনুপাতে, আর এখানে দুধ আর পানি আছে হচ্ছে 5:3 অনুপাতে, এইবার এই দুইটার পাত্রে যেটা আছে সেটাকে একটা বড় পাত্রে মিশানো হলো, এই এখান থেকে ঢেলে দিলাম আবার এখান থেকে ঢেলে দিলাম, এবার এই নতুন পাত্রে দুধ আর পানির অনুপাতটা কত হবে। আচ্ছা আচ্ছা এবার দেখেন, এখন প্রশ্ন হলো এখানে কত পরিমাণ আছে, এই পাত্রগুলোতে কত পরিমাণ দুধ পানি মানে মিশ্রিত হয়ে দুধ পানি কত ছিল, মানে মোট পরিমাণ কত ছিল সেটা বলা নাই, এই জন্য আপনাকে ধরে নিতে হবে এখানে কতটুক ছিল মোট দুধ পানি মিলে, এখানে কতটুক ছিল এটা বলা নাই, আগের অঙ্কে 48 লিটার তো বলা ছিল, এখানে বলা নাই, এই জন্য ধরে নিতে হবে, যেহেতু আয়তন সমান তাহলে ধরে নিতে হবে এখানেও যতটুকু আছে এখানেও ততটুকু আছে, তাহলে আমরা ধরে নিব যে দুইটা পাত্রে 1 লিটার করে দুধ এবং পানি মিশ্রিত অবস্থায় ছিল, এটা ধরে নিতে হবে। আচ্ছা তাহলে ধরি ধরি উভয় পাত্রে 1 লিটার, 1 লিটার পানি মিশ্রিত দুধ ছিল, পানি মিশ্রিত দুধ ছিল, এটুকু আমি লিখে নিলাম, হ্যাঁ এটুকু লিখে নিলাম, এগুলো তো আপনি প্রিলিতে তো লিখবেন না, এগুলো কিছু দেখেন কি করবেন প্রিলিতে আপনি কিভাবে করবেন, তাহলে এখানে পাত্র কটা, দুইটা, এটা প্রথম পাত্র, এটা হলো দ্বিতীয় পাত্র, আচ্ছা প্রথম পাত্র দ্বিতীয় পাত্র, এবার খেয়াল করেন তাহলে প্রথম পাত্রে টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট কিন্তু 1 লিটার, দ্বিতীয় পাত্র কারণ নাই তো দেওয়া নাই, দ্বিতীয় পাত্র কিন্তু টোটাল অ্যামাউন্ট, টোটাল মানে দুধ মিশ্রিত পানির মোট পরিমাণটা এখানে কিন্তু কত, 1 লিটার, তাই না, দুটাতে কিন্তু 1 লিটার। এখন প্রশ্ন হলো এই দুধ এবং পানি মিল্ক ইজ টু ওয়াটার কত অনুপাতে আছে, মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার এই প্রথম পাত্রে আছে 7:3 অনুপাতে, আর এখানে মিল্ক ইজ টু ওয়াটার আছে হচ্ছে, মিল্ক ইজ টু ওয়াটার আছে 5:3 অনুপাতে, তাই না, এখন দেখতে হবে টোটাল অ্যামাউন্ট হচ্ছে দুধ আর পানি মিল আছে 1 লিটার, এখন দেখতে হবে এই 1 লিটারের মধ্যে কত লিটার মিল্ক আছে কত লিটার ওয়াটার আছে, এই প্রথম পাত্রে একই ঘটনা, এখানে 1 লিটার আছে হচ্ছে মিল্ক এবং পানি মিলে, তাহলে কতটুকু মিল্ক আছে কতটুকু ওয়াটার আছে সেটা বের করতে হবে। আচ্ছা তাহলে এখানে দেখেন মিল্কের পরিমাণ বের করি, তাহলে যেটা বের করতে হয় সেটা উপরে, তার মানে 7 উপরে, নিচে অনুপাতের যোগফল 7 × 3 = 10 ইন্টু মোট পরিমাণ কত, x, এবার একইভাবে আমি যদি ওয়াটার বের করি তাহলে ওয়াটার বের করবো তখন উপরে যাবে হচ্ছে ওয়াটারের অনুপাত 3, নিচে অনুপাতের যোগফল 7 × 3 = 10 ইন্টু মোট পরিমাণ হচ্ছে x, এবার দেখেন x আর 7 গুণে 7x/10 লিটার, এটা কার মান, মিল্কের মান, আর এখানে হচ্ছে
3x by 10 liter এটা কার মান এটা হচ্ছে ওয়াটারের মান তাহলে মিল্ক পেয়ে গেলাম ওয়াটার পেয়ে গেলাম যে প্রথম পাত্রে কতটুকু মিল্ক আছে কতটুকু ওয়াটার আছে এই একই ঘটনা আমরা এখানে করব তাহলে এখানে মিল্ক এটা কি ওয়াটার তাহলে মিল্ক কতটুকু আছে মিল্কের অনুপাত 5 তাহলে 5 উপরে যাবে নিচে দুটো যোগফল 5 আর 3 8 ইনটু মোট পরিমাণ হচ্ছে x লিটার একই ভাবে তাহলে এখানে কত থাকবে উপরে 5x ডিভাইডেড বাই 8 এটা হলো কার মান মিল্কের মান এত লিটার দেখুন দ্বিতীয় পাত্রে এবার এই দ্বিতীয় পাত্রে ওয়াটার কতটুকু আছে ওয়াটারের অনুপাত 3 তাহলে 3 যাবে উপরে নিচে অনুপাতের যোগফল 5 আর 3 8 ইনটু মোট পরিমাণ হলো x লিটার তাহলে 3 উপরে 3x নিচে আছে 8 তাহলে এখানে ওয়াটার হচ্ছে 3x / 8 লিটার এখন এইগুলাকে নতুন পাত্রে যদি মিশাই দেই তাহলে নতুন পাত্রে মিল্ক কত হবে এই পাত্রে মিল্ক আছে হচ্ছে এইটু আর এই পাত্রে মিল্ক আছে এইটু তাহলে দুই পাত্রে এই দুই পাত্রে এক জায়গা মিশানো মানে এই মিল্ক আর এই মিল্ক যোগ করলে মোট মিল্ক পাবো নতুন পাত্রে আবার এই ওয়াটার আর এই ওয়াটার যোগ করলে নতুন পাত্রে ওয়াটার পাবো তাই কিনা তাহলে নতুন পাত্রে তাহলে নতুন পাত্রে নতুন পাত্রে মিল্ক ইজ ইকুয়াল টু এই যে 7x / 10 প্লাস এখানে কত 5x / 8 তাহলে লসাগু কত 8 আর 10 এর লসাগু হচ্ছে 40 কিভাবে 40 10 10 গুণ 20 8 কে 8 ভাগ করতে পারে না 3 10 30 তাও পারে না 4 10 40 এই 65 40 40 কে 8 ভাগ করতে পারে তাহলে এখানে কত হচ্ছে 4 4 সাথে 28x প্লাস এখানে থাকছে হচ্ছে 5 5 হচ্ছে 25x তাহলে 25 আর 28 কত 53x / 40 লিটার এটা হলো মিল্কের পরিমাণ নতুন মিশ্রণে এবার নতুন মিশ্রণে সরি নতুন পাত্রে ওয়াটারের পরিমাণ বের করব জি বুঝে দিচ্ছি আচ্ছা তাহলে নতুন মিশ্রণে মিল্ক বের করলাম এবার নতুন মিশ্রণে ওয়াটার তাহলে নতুন মিশ্রণে ওয়াটার তাহলে ওয়াটার ইজ ইকুয়াল টু এই এই প্রথম পাত্র থেকে ওয়াটার আসছে এত লিটার দ্বিতীয় পাত্র থেকে ওয়াটার আসছে এত লিটার তাহলে এটা যোগ করে দেই তাহলে 3x / 10 প্লাস আচ্ছা আর সমস্যা নাই 3x / 10 প্লাস 3x / 8 তাহলে লসাগু কত 40 তাহলে এখান থেকে কত 4 3 4 12x এখান থেকে হচ্ছে 5 3 5 15x তার মানে 27x / 40 লিটার এটা হচ্ছে ওয়াটারের পরিমাণ তাহলে নতুন মিশ্রণে নতুন পাত্রে ওয়াটার এত নতুন পাত্রে মিল্ক এত এইবার বলছে নতুন পাত্রে মিল্ক ইজ টু ওয়াটার তাহলে মিল্ক ইজ টু ওয়াটার আমরা করব এটা রিটেন পরীক্ষাতে ব্যাংকে অনেকবার আসছে এই প্রশ্নটা পরীক্ষাতে অনেকবার তাহলে নতুন পাত্রে মিল্ক ইজ টু ওয়াটার ইজ ইকুয়াল টু তাহলে মিল্ক ইজ টু ওয়াটার মানে উপরে যাবে মিল্ক নিচে ওয়াটার তাহলে উপরে মিল্ক মানে এটা তার মানে 53x / 40 আর ওয়াটার হচ্ছে এই যে ওয়াটার 27x / 40 এবার আর আড়াই গুণ করে মানে উল্টা দিতে হবে তাহলে 53x / 40 ইনটু এই 40 যাবে উপরে নিচে হচ্ছে এই 27x এবার x x ক্যান্সেল এই 40 40 ক্যান্সেল তাহলে 53 / 27 অর্থাৎ মিল্ক ইজ টু ওয়াটার হচ্ছে 53 টু 27 তাহলে উত্তর হচ্ছে 53 টু 27 আশা করি বুঝতে পারছেন সবাই তাহলে এই ধরনের অঙ্ক আসলে আপনাকে সেপারেট করতে হবে যে কতটুকু মিল্ক আছে কতটুকু ওয়াটার আছে সব জায়গা থেকে সেপারেট করে তারপরে মিল্ক মিল্ক যোগ করবেন ওয়াটার ওয়াটার যোগ করবেন অঙ্ক শেষ আশা করি বুঝতে পারছেন সবাই অঙ্ক দুটা বুঝলেন কিনা বলেন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্ক দুটা বুঝলেন কি প্লিজ কমেন্ট করে জানাবেন যে ধরনের অঙ্ক রিটেন পরীক্ষাতে আসে কিন্তু পারবেন কিনা বলেন প্লিজ ক্লিয়ার আচ্ছা মুছে দিচ্ছি এবার আমরা দেখব হচ্ছে যে কত নাম্বার ছিল এটা ছিল হচ্ছে 49 এবার আমরা দেখব হচ্ছে 50 নাম্বার কোশ্চেন কোশ্চেন নাম্বার 50 কোশ্চেন নাম্বার 50 কোশ্চেন নাম্বার 50 জি বুঝে অঙ্ক করেন কাজে লাগবে যারা শুধু শর্টকাটের খোঁজে বেড়াচ্ছেন তাদের কিন্তু সামনে খারাপ সময় অপেক্ষা করছে আপনাকে কিন্তু আবার করতে হবে আবার বলছি আপনাকে প্রিপারেশন আবার নিতে হবে যারা শুধু শর্টকাট 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 করে বেড়াচ্ছেন তাদের কিন্তু আবার প্রিপারেশন নিতে হবে বলছি আপনার এই এক প্রিপারেশন হবে না আবার প্রিপারেশন নিতে হচ্ছে নতুন করে যখন দুই তিনটা চাকরি পরীক্ষা দিবেন পাঁচ ছটা চাকরি পরীক্ষা দিবেন দেখছেন না তো আমার তো হচ্ছে না তখন আপনি রিয়ালাইজ করবেন হ্যাঁ এই রিয়ালাইজেশন আগেই করেন কষ্ট করতে হবে ভালো চাকরি পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে আচ্ছা এবার দেখেন জি আচ্ছা থ্যাংক ইউ এবার হচ্ছে 50 নাম্বার কোশ্চেন একটি সংকর ধাতুতে কপার ও জিঙ্কের অনুপাত 5:2 মানে একটা সংকর ধাতু মানে যেখানে কি একাধিক ধাতু কি আছে একাধিক পদার্থের মিশ্রণ আছে
সেটাকে বলে সংকর। তাহলে সংকর ধাতুতে কপার ও জিঙ্কের অনুপাত 5:2, তার মানে কপার ইস টু জিঙ্ক, কপার সিতে কপার, কপার ইস টু জিঙ্ক, এটা হচ্ছে 5:2। বলছে যদি 17 কেজি 500 গ্রাম শঙ্করে আরো 1.25 কেজি জিঙ্ক মিশ্রিত করা হয় তবে নতুন শঙ্করে কপার ও জিঙ্কের অনুপাত কত হবে। আচ্ছা তাহলে দেখেন কপার ইস টু জিঙ্ক 5:2 অনুপাতে আছে। যদি 17 কেজি 500 গ্রাম শঙ্করে আরো 1.25 কেজি জিঙ্ক মিশ্রিত করা হয়, মানে হলো মানে 17 কেজি 500 গ্রাম মানে 17.5 কেজি, একবারে 500 গ্রাম মানে হাফ কেজি না, তাহলে 17 কেজি 500 গ্রাম মানে 17.5 কেজি, তার মানে এই পরিমাণ হচ্ছে মিশ্রণের পরিমাণটা হবে এই পরিমাণ। তার মানে ওল্ড মিশ্রণ আর নিউ মিশ্রণ, ওল্ড মিশ্রণে কপার আর জিঙ্কের অনুপাত 5:2 আর ওল্ড মিশ্রণে টোটাল পরিমাণ কিন্তু 17.5 কেজি, ঠিক আছে। তাহলে 17.5 কেজির ভেতর কতটুকু কপার কতটুকু জিঙ্ক আমরা সেটা বের করে ফেলবো, রাইট। আচ্ছা তাহলে দেখেন আমি যদি কপার বের করি তাহলে কপার হচ্ছে 5:5, তাহলে 5 উপরে গেল, নিচে দুইটা যোগফল হচ্ছে 7 × মোট পরিমাণ হচ্ছে 17.5। এখন কাটাকাটি দশমিক, কি বলছিলাম দশমিক থাকলে দশমিক তুলে দিবেন, এই পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে একবার একটা শূন্য, ক্লিয়ার। এবার এই 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, এবার 7 দিয়ে এটাকে কাটা যায় কিনা দেখেন তো, 7 × 2 = 14, থাকলো কত 3 মানে 35, 5 × 7 = 35, তাহলে 25/2, 25/2 মানে 12.5 কেজি, তার মানে কার্বন 12.5 কেজি কপার, তার মানে 17.5 কেজি যে মিশ্রণ কপার আর জিঙ্কের তার ভিতর কপার আছে 12.5 কেজি, তাহলে জিঙ্ক কতটুকু আছে, তাহলে মোট পরিমাণ 17.5, এই 17.5 থেকে যদি আমি কপার 12.5 বাদ দিয়ে দেই তাহলে জিঙ্ক বেরোবে কত, 17.5 - 12.5 = জিঙ্ক হলো, জিঙ্কের পরিমাণ হচ্ছে 5 কেজি। এটা হলো পুরাতন মিশ্রণে কপার আর জিঙ্ক এইভাবে আছে, মানে 17.5 কেজি জিঙ্ক আর কপারের মিশ্রণে কপার আছে 12.5 কেজি, জিঙ্ক আছে 5 কেজি। এইবার বলছে এই মিশ্রণে আরো 1.25 কেজি জিঙ্ক মিশ্রিত করলে, মানে এবার মিশাবো জিঙ্ক, তাহলে নিউ মিশ্রণে জিঙ্ক কত হবে, জিঙ্ক তো 5 কেজি ছিল আগে, এবার মিশাইছে 1.25 কেজি, তার মানে 6.25 কেজি, নতুন মিশ্রণে জিঙ্ক হয়ে গেছে 6.25 কেজি। কপার কি মিশাইছি, না কপার যেহেতু মিশাইনি তাহলে কপার আগেও যা ছিল এখনো তাই থাকবে, তাহলে কপার এখনো হবে কত, 12.5 কেজি। এইবার বলছে যে এই যে অবস্থা, এই অবস্থায় নতুন মিশ্রণে জিঙ্ক এবং কপার এবং জিঙ্কের অনুপাত, তাহলে কপার এবং জিঙ্কের অনুপাত মানে কপার আগে থাকবে পরে জিঙ্ক থাকবে তাই কিনা। আচ্ছা তাহলে কপার ইস টু জিঙ্ক, এই যে কপার ইস টু জিঙ্ক, কপার আগে, তাহলে কপার ইস টু জিঙ্ক, তাহলে কপার উপরে, তার মানে 12.5 উপরে, আর নিচে হলো কত, জিঙ্ক 6.25 কেজি। দশমিকের পরে আমি ভাগ করার সময় বলছিলাম দশমিকের ভাগে কি বলছিলাম, দশমিকের পরে সমান ঘর না থাকলে ঘর সমান করে নিতে হবে, তার মানে 12.5, এখানে কয় ঘর দশমিকের পরে, এক ঘর, তাহলে এখানে কিন্তু 2 ঘর, তাহলে এখানেও 2 ঘর করে নিতে হবে, এখানে একটা 0 দিয়ে 2 ঘর করলাম 6.25, এইবার পয়েন্টের পরে 2 ঘর, এখানে পয়েন্টের পরে 2 ঘর, পয়েন্ট তুলে দেন ব্যাস, তার মানে পয়েন্ট তুলে দিলে আসলে সংখ্যাটা এরকম ভাবে গেল, 1250, 625 দিয়ে দেখেন 2 বার যায়, 625 × 1250, তার মানে 2/1, তাহলে উত্তর কত, 2:1, তাহলে নতুন মিশ্রণে কপার এবং জিঙ্কের পরিমাণ হবে 2:1। জি অনেকেই বলেছেন কি বোঝেন নাই, কি বোঝালেন নাই, না বোঝার মতো তো কিছু বলি, 17.5 কেজি মোট মিশ্রণ কপার জিঙ্ক, তাহলে এর ভেতর কতটুকু কপার আছে কতটুকু জিঙ্ক আছে সেটা বের করলাম, ঠিক আছে। আচ্ছা এবার বলছে এই মিশ্রণে যদি আরো 1.25 কেজি জিঙ্ক মেশানো হয় তাহলে কপার জিঙ্কের অনুপাত কত হবে, তাহলে কপার জিঙ্ক, জিঙ্ক আগে এই পুরাতন মিশ্রণে ছিল 5 কেজি, তাহলে আরো 1.25 কেজি মিশাইছি, তাহলে নতুন মিশ্রণে জিঙ্ক কত হলো, 5 + 1.25 = 6.25, আর কপার আগে ছিল 12.5 কেজি, এখনো 12.5 কেজি থাকবে কারণ কপার মেশানো হয়নি। এবার বলছে কপার জিঙ্কের অনুপাত কত নতুন মিশ্রণে, তাহলে যে কপার বা জিঙ্ক হয়ে গেল, এবার এই যে 12.5, এখানে 6.25, দশমিকের পরে এখানে 2 ঘর, দশমিকের পরে এখানে 1 ঘর, এই গুণ ভাগ করার সময় কি বলছিলাম দশমিকে, দশমিকের পরে ঘর সমান করে নিতে হয়, আর সমান করার উপায় হচ্ছে যার পরে কম ঘর আছে তার লাস্টে 0 বসাই দিতে হয়, একটা 0 বসালে এখানে 2 ঘর হয়ে গেল, এখানে 2 ঘর হয়ে গেল, পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম, কেটে দিলাম, 625 × 1250, 2:1, আশা করি বুঝতে পারছে। আব্দুল আজিজ আপনি ভিডিওটা আরেকবার দেখবেন, আপনার জন্য আরেকবার বললাম, তারপরে আমি বলছি ভিডিওটা আরেকবার দেখবেন, আর যারা পরে জয়েন করেন তারা অবশ্যই ভিডিও প্রথম থেকে দেখবেন। আচ্ছা এটা গেল
এবার দেখতে হচ্ছে খুবই পপুলার একটা অঙ্ক, কুকুর এবং খরগোশের গতি। হ্যাঁ, 51 নাম্বার কোশ্চেন, 51 কোশ্চেন নাম্বার 51। জি, কোশ্চেন 51। আচ্ছা, 51 নম্বর কোশ্চেনে বলছে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, কুকুর যে সময়ে 4 বার লাফ দেয় খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়, খরগোশ 4 লাফে যত দূরত্ব অতিক্রম করে কুকুর 3 লাফে তত দূর যায়, কুকুর ও খরগোশের গতির অনুপাত, কুকুর ও খরগোশের গতির অনুপাত। আচ্ছা ঠিক আছে, মানে বেগের অনুপাত চাইছে। তো এই অঙ্ক রিটেন পরীক্ষার অঙ্ক, র্যাঙ্কের রিটেন পরীক্ষাতে আসছে, আর এই অঙ্ক প্রিলিতেও আসছে। তো রিটেনও আসে প্রিলিতেও আসছে, তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব, আচ্ছা আচ্ছা এবার দেখেন যে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, কুকুর যে সময়ে 4 বার লাফ দেয় খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়, খরগোশ 4 লাফে যে দূরত্ব অতিক্রম করে কুকুর 3 লাফে তত দূর যায়, কুকুর ও খরগোশের গতির অনুপাত। এটা প্রিলিতে করার জন্য একটা শর্টকাট ইউজ করবেন, আমি আপনাকে এটাকে শর্টকাট ইউজ করার জন্য এটা সাপোর্ট করছি, কারণ এই অঙ্ক মূল নিয়মে অনেক বড় হবে রিটেন করার সময়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা প্রিলির জন্য একটা শর্টকাট ইউজ করবো এই অঙ্কটার জন্য, প্লিজ স্পেশালি এই অঙ্কটার জন্য শর্টকাটটা ইউজ করবেন, বারে বারে প্র্যাকটিস করুন। কিছু জিনিস শর্টকাট ছাড়া, আমি আগে বলছি যে সব অ্যাভয়েড করা না, মূল নিয়ম বুঝে শর্টকাট করবে, আমি বলিনি শর্টকাট অ্যাভয়েড করতে, বাট মূলটাকে বাদ দিয়ে না। তাহলে কি হচ্ছে, কুকুর এবং খরগোশের গতির অনুপাত। আচ্ছা তাহলে আগে শর্টকাটটা আমি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কুকুরের গতিবেগ, তাহলে কুকুরের গতি এবং খরগোশের গতির অনুপাত, খরগোশের গতি, তাহলে কুকুরের গতি খরগোশের গতি ইজ ইকুয়াল টু, শর্টকাট হচ্ছে লাফ বাই দূরত্ব ডিভাইডেড বাই লাফ বাই দূরত্ব, এই হলো শর্টকাট, কুকুরের গতি খরগোশের গতি। যদি খরগোশের গতি কুকুরের গতি থাকতো তাহলে উপরে খরগোশ লিখতাম নিচে কুকুর লিখতাম, তাহলে শর্টকাট কি, লাফ বাই দূরত্ব 49 রিটেন করালাম না, মিন্স 48 যেভাবে করছেন 49 সেভাবে করবেন, 48 যা করাইছি 49 সেভাবে করবেন। একই টাইপের অঙ্ক যদি আমি সবগুলা যদি এখন ডিটেইলস লিখতে যাই তাহলে তো হবে না, আমি একই টাইপের অঙ্ক একটা করে দিব ডিটেইলস, আর বাকিগুলো আপনি নিজে করবেন, 48 যেভাবে করছেন সেইভাবে করবেন, যেখানে মিল্ক কতটুকু আছে সেখানে ওয়াটার কতটুকু আছে বাংলা লিখবেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে কুকুরের গতি ডিভাইডেড বাই খরগোশের গতি ইজ ইকুয়াল টু, শর্টকাট হচ্ছে লাফ বাই দূরত্ব ডিভাইডেড বাই লাফ বাই দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে লাফ বাই দূরত্ব, লাফ বাই দূরত্ব কি, অঙ্কে দেওয়া থাকবে যে এতবার লাফ দেয় প্রতি লাফে, মানে এত লাফে এত দূরত্ব যায়, এরকম বলা আছে না, ওই লাফ বাই দূরত্ব কুকুরের গতি। এখানে যেহেতু কুকুর আছে তাহলে লাফ বাই দূরত্ব হবে কুকুরের লাফ কুকুরের দূরত্ব, নিচে আছে খরগোশ তাহলে এই লাফের জায়গায় এখানে হবে খরগোশের লাফ খরগোশের দূরত্ব, বুঝা গেছে, মানে যেখানে যে আছে এখানে সেটা হবে। আচ্ছা তাহলে এখন লাফ বাই দূরত্ব খেয়াল করুন প্লিজ, তাহলে প্রথমে কি আছে, এই যে দেখেন লেখা আছে কুকুর যে সময়ে 4 বার লাফ দেয় খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়, তাহলে কুকুর কয়বার লাফ দেয়, 4 বার, তার মানে এই কুকুরের এই লাফে বসবে 4, আর দূরত্ব পরের লাইনে দেখেন লেখা আছে যে সময় খরগোশ 4 লাফে যত দূর যায়, খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়, তার মানে ওই যে 3 লাফে যে দূর যায় না ওটাকে বলা হচ্ছে দূরত্ব, তাহলে প্রথম অংশটা হচ্ছে লাফ আর পরের অংশটা হচ্ছে দূরত্ব। আচ্ছা তাহলে খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূরত্ব যায়, তার মানে দূরত্বের জায়গা বলবে 3, কারণ কুকুর কয় লাফে সেই দূরত্বটা যাচ্ছে 3 লাফে, মানে সোজা কথা কুকুরের এই জায়গাতে বসবে কুকুরের লাফ কুকুরের দূরত্ব, আর এই খরগোশের এই জায়গাতে বসবে খরগোশের লাফ খরগোশের দূরত্ব, ঠিক আছে। এইবার বলছে, এবার আবার প্রথম লাইন পড়েন, কুকুর যে সময়ে 4 বার লাফ দেয় খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়, তার মানে খরগোশের লাফ হলো 5টা। এবার পরের লাইনে দূরত্বের কথা বলা আছে, কি বলা আছে, খরগোশ যে সময়ে 4, খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়, তার মানে খরগোশ 4 লাফে যত দূর যায় তার মানে খরগোশের দূরত্ব হলো দূরত্ব দেওয়া হচ্ছে 4। এবার গুণ করেন তাহলে কিভাবে, তাহলে উপরে 4/3 গুণ করে এই 4 যাবে উপরে,
নিচে আসবে 5 তাহলে উপরে থাকলো 4 4 16 3 5 15 তার মানে এই কুকুরের গতিকে আমি ভি ভি দ্বারা প্রকাশ করলাম ভি ডগ ভেলোসিটি অফ ডগ ভেলোসিটি অফ ডগ আর খরগোশের গতি আছে ভি আর ভেলোসিটি অফ র‍্যাবিট ইজ ইকুয়াল টু কত আসলে 16 বাই 15 তার মানে ভি ডগ ইজ টু ভি র‍্যাবিট ইজ ইকুয়াল টু 16 ইজ টু 15 আশা করি বুঝতে পারছেন এইভাবে করবেন এই অঙ্কটা এভাবে এমসিকিউ এর জন্য অবশ্যই এটা করবেন সবাইকে বুঝতে পারলেন বিষয়টা তাহলে লাফ বাই দূরত্ব কুকুরের গতির ক্ষেত্রে কুকুরের লাফ কুকুরের দূরত্ব খরগোশের গতির ক্ষেত্রে খরগোশের লাফ খরগোশের দূরত্ব বসাই দিয়ে গুণ করলে উত্তর চলে আসবে বুঝতে পারছেন সবাই প্লিজ একটু কমেন্ট করে জানান প্লিজ বুঝতে পারছেন কিনা আশা করি বুঝতে পারছেন এখন এই অঙ্কটার মূল নিয়ম এই অঙ্কটার মূল নিয়মটা আমি আপনাদেরকে কালকে কালকে বা পরশুদিন বা কালকে দিয়ে দেবো সমস্যা নাই কালকে আপনাদেরকে মূল নিয়মটা লিখে গ্রুপে আমি পোস্ট করে দিব গ্রুপে পোস্ট করে দিব এটা মূল নিয়ম অনেক বড় হবে ক্লাসের এবং সমানুপাত এবং ক্রমিক সমানুপাতটা আমাকে পড়াতে হবে শেষ করতে হবে আমি এটা লিখে যেমন আগে দুইটা অঙ্ক করে দিছি সেই অঙ্ক দুইটা অনেকে বলছে 55 নাম্বার বুঝতে পারছেন না মানে করে দেওয়ার পরেও তাহলে আরেকটা মেথডে 55 করে দিব সাথে এই অঙ্কটার রিটেনটা আমি করে দিব সমস্যা নেই আচ্ছা জি বুঝতে পারছেন সবাই জি স্যার থ্যাংক ইউ আচ্ছা এবার দেখেন তাহলে লাভ বাই দূরত্ব এই মেথড দিয়ে করে ফেলবেন আচ্ছা এবার দেখেন আর অঙ্ক আছে আচ্ছা একটা অঙ্ক আছে 43 নাম্বার 43 কোশ্চেন নাম্বার 43 43 কোশ্চেন নাম্বার 43 আর কালকে শতকরা ক্লাস শুরু হবে শতকরা খুব গুরুত্বপূর্ণ টপিক শতকরা ক্লাসটা কালকে শুরু হবে কালকে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব ছবি দিয়ে দিব আর ক্লাসটা শুরু হবে কালকে রাতে ঠিক আছে 43 নম্বরে বলছে একটি ব্যাগে 25 পয়সা 10 পয়সা ও 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে আছে তার মানে 25 পয়সার মুদ্রা আছে 1 অনুপাতে 10 পয়সার মুদ্রা আছে 10 পয়সার মুদ্রা আছে 2 অনুপাতে এবং 5 পয়সার মুদ্রা আছে 3 অনুপাতে যদি সবগুলো মিলে 30 টাকা হয় সব মুদ্রাগুলো মিলে 30 টাকা বলছে তাহলে 5 পয়সার মুদ্রা কতটি ছিল অঙ্কটা বোঝার চেষ্টা করেন একটা ব্যাগ আছে একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে 5 পয়সার মুদ্রা আছে 10 পয়সার মুদ্রা আছে এবং 25 পয়সার মুদ্রা আছে 1:2:3 অনুপাত মানে এই যে 1:2:3 এটা হলো মুদ্রার সংখ্যার অনুপাতে 25 পয়সার মুদ্রা কতটা আছে 50 পয়সার সরি 10 পয়সার মুদ্রা কতটা আছে 5 পয়সার মুদ্রা কতটা আছে এই সংখ্যার অনুপাত এটা মানে মুদ্রার সংখ্যার অনুপাত আচ্ছা আর এই সব এখানে যে টাকা মুদ্রাগুলো আছে সব টাকা মিলে হয়েছে কয় টাকা সব মুদ্রা মিলে হয়েছে 30 টাকা বলছে তাহলে 5 পয়সার মুদ্রা কতটা ছিল আচ্ছা ঠিক আছে এবার দেখেন তাহলে তাহলে 1:2:3 তাহলে আমরা এটা কি বলতে পারি এটা হলো 10 পয়সার মুদ্রা না সরি এটা 25 পয়সার মুদ্রার অনুপাত 25 পয়সার মুদ্রার সংখ্যা কতটা আছে সেই অনুপাত এটা হচ্ছে 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এটা 5 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত তাহলে এটা কিন্তু মুদ্রার মান না এটা হচ্ছে সংখ্যা তাহলে এইগুলাকে টাকায় মানে মুদ্রার মানে কনভার্ট করতে হবে তাহলে আমরা কি করব পয়সার পয়সার মূল্যের অনুপাত পয়সার মূল্যের অনুপাত পয়সার মূল্যের অনুপাত ইজ ইকুয়াল টু 1:25 কেন 1:25 কারণ এখানে যেটা আছে সেটা হলো 25 পয়সার মুদ্রা তাহলে 25 পয়সার মুদ্রা যদি একটা থাকে তাহলে একটা 25 পয়সার মুদ্রায় কয় পয়সা হয় 25 দিয়ে গুণ করলেই তো পাওয়া যাবে কত পয়সা আছে মুদ্রার সংখ্যাকে পয়সা কত পয়সা আছে সেটা কনভার্ট করছি মূল্যে কত আছে কত মূল্য তাহলে 10 পয়সার মুদ্রা যদি দুইটা থাকে তাহলে এক একটা 10 পয়সার মুদ্রার মান 10 পয়সা তাহলে 2 দিয়ে গুণ করলে 2:10 তাহলে 10 পয়সার মুদ্রার মান কতটুকু আছে ওখানে কতটুকু টাকা আছে সেটা পাইলাম 5 পয়সার মুদ্রা যদি তিনটা থাকে একটার মান 5 পয়সা তাহলে 3×5 দিলে মান কত ওই তিনটা মুদ্রার মান কত সেটা চলে আসলো তার মানে 25:20 সরি 25:20:15 তার মানে 25:20:15 অনুপাতে হচ্ছে মুদ্রার মানের মান আছে মানে 25 পয়সার মুদ্রা যদি 25 পয়সা থাকে তাহলে 10 পয়সার মুদ্রা আছে 20 পয়সা আর 5 পয়সার মুদ্রা আছে 15 পয়সা তাহলে এটাকে কাটা যায় 5 দিয়ে কাটা যায় 5 5 25 4 5 20 3 5 15 তার মানে ঘটনা হলো 5:4:3 অনুপাতে আছে হচ্ছে ওই মুদ্রাগুলোর মূল্য আছে 5:4:3 মানে মুদ্রার সংখ্যা থেকে মুদ্রার মূল্যে কনভার্ট করলাম তাহলে কতটুকু ভ্যালু আছে
কত ভ্যালু কত ভ্যালু আছে পয়সা হ্যাঁ আচ্ছা তার মানে কি আমরা বলতে পারি না যে 25 পয়সার মুদ্রা টাকার পরিমাণ হচ্ছে পয়সার পরিমাণ হচ্ছে 5x পয়সা 10 পয়সার মুদ্রা থেকে পয়সা আসবে হচ্ছে 4x পয়সা আর 5 পয়সার মুদ্রা থেকে আসবে হচ্ছে 3x পয়সা এখন দেখেন এই সবগুলো মুদ্রা মিলে কত টাকা সবগুলো মিলে 30 টাকা মোট টাকা হচ্ছে 30 তার মানে এই সবগুলো যোগ করলে হবে 30 টাকা কিন্তু এইগুলা কি টাকা না পয়সা এগুলো কিন্তু পয়সাই ছিল দেখুন 25 দিয়ে গুণ 10 পয়সা দিয়ে গুণ 5 পয়সা দিয়ে গুণ তাই এইগুলা ছিল পয়সায় আর এটা হলো টাকা তাহলে হবে না এই পাশে যেহেতু পয়সা আছে এই পাশে পয়সা বানাতে হবে তাহলে 1 টাকা 100 পয়সা না এই জন্য 30 টাকাকে 100 দিয়ে গুণ করলে পয়সায় কনভার্ট হবে রাইট এইবার এগুলা যোগ করেন 5 4 9 9 3 12 তাহলে 12x 30 গুণ 100 এবার এই 12 দিয়ে পাশে ভাগ করে দেন তাহলে x 30 গুণ 100 ডিভাইডেড বাই 12 3 দিয়ে কাটা যায় 3 4 12 3 10 30 4 25 100 তাহলে কত হলো 250 পয়সা তার মানে x 250 বুঝা গেছে বিষয়টা এখন আলাদা নির্ণয় করতে বলছে 5 পয়সার মুদ্রা কতটা আছে আমাদের কিন্তু সব চাই শুধু বলছে 5 পয়সার মুদ্রা তো 5 পয়সার মুদ্রার ভ্যালু কত ছিল এই দেখেন 5 পয়সার মুদ্রার ভ্যালু ছিল হচ্ছে 3x তাহলে x এর মান যদি আমরা এখানে বসাই দেই তাহলে 5 পয়সার মুদ্রার মান 5 পয়সার মুদ্রার মোট মান মোট মূল্য 5 পয়সার মুদ্রার মোট মূল্য হচ্ছে 3x মানে 3 ইনটু x এর মান 250 ঠিক আছে তার মানে এটা হলো ইকুয়াল টু 750 পয়সা তাহলে 5 পয়সার মুদ্রার মোট মূল্য হচ্ছে 750 পয়সা মানে 750 পয়সা কিন্তু অঙ্কে বলছে 5 পয়সার মুদ্রা কতটা আছে তাহলে 5 পয়সার মুদ্রার ভ্যালু হলো 750 পয়সা এখন যদি বলে 5 পয়সার মুদ্রা কয়টা আছে তাহলে মোট ভ্যালু 750 আর একটা 5 পয়সার মুদ্রার ভ্যালু 5 না এই জন্য 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কতটা 5 পয়সার মুদ্রা আছে মোট ভ্যালুকে একটা মুদ্রার ভ্যালু দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কতটা যেমন যদি বলি আপনার কাছে 15 টাকা আছে সবগুলা 5 টাকার কয়েন তাহলে কয়টা কয়েন আছে একটা কয়েনের মূল্য 5 টাকা না তাহলে একটা কয়েনের মূল্য দিয়ে ভাগ করলে কিন্তু কয়টা মুদ্রা আছে সেটা পাওয়া যায় তাহলে এখানে 5 পয়সার মুদ্রার ভ্যালু হচ্ছে 750 আর একটা মুদ্রার ভ্যালু হচ্ছে 5 পয়সা মানে মোট ভ্যালুকে একটা মুদ্রার ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা পাবো কয়টা পয়সা আছে তাহলে 5 দিয়ে 5 15 75 একটা শূন্য তাহলে 150 টি তাহলে 5 পয়সার মুদ্রা আছে 150 টি আশা করি বুঝতে পারছেন জি অনেকে উত্তর দিয়েছেন 150 টি এবার আমরা করব হচ্ছে সমানুপাত এবং ক্রমিক সমানুপাত ক্লিয়ার তাহলে সমানুপাত ও ক্রমিক সমানুপাত মনোযোগ দিবেন সমানুপাত ও ক্রমিক সমানুপাত আচ্ছা প্রথমে সমানুপাত সমানুপাত কি আমরা আগে এটা বোঝার চেষ্টা করি তারপরে এদের বৈশিষ্ট্য করব আচ্ছা সমানুপাত এবং ক্রমিক সমানুপাত এখানে আমাদের দুটো অঙ্ক আছে আর বেশি কোন লাগবে না শেষ হয়ে যাবে দুটি সমানুপাত ধরেন এ বি সি ডি চারটা রাশি এই চারটা রাশির মধ্যে যদি এই প্রথম দুইটার অনুপাত মানে এ ইস টু বি এবং এই শেষ দুইটার অনুপাত মানে সি ইস টু ডি যদি সমান হয় তাহলে এই চারটা রাশি যা উৎপন্ন করে সেটাকে বলে সমানুপাত তাহলে এটা এরা কি নির্পন্ন করে সমানুপাত উৎপন্ন করে আবার বলছি তার মানে সমানুপাতে চারটা রাশি থাকবে মনোযোগ দিয়ে নিবে কিন্তু ছোট ছোট ইনফরমেশন কিন্তু পরীক্ষাতে আসতে পারে সমানুপাতে রাশি থাকবে তাহলে কয়টা চারটা আচ্ছা তাহলে সমানুপাতে রাশি থাকবে ও রাশি থাকবে তো চারটা এই যে এ বি সি ডি চারটা রাশি আর এই চারটা রাশির মধ্যে সম্পর্ক যদি এমন হয় যে প্রথম দুইটার অনুপাত এবং শেষ দুইটার অনুপাত সমান হয় তাহলে এরা যা এরা হচ্ছে কি উৎপন্ন করে সমানুপাত উৎপন্ন করে আচ্ছা তাহলে এখানে দেখেন তাহলে এখানে কি হচ্ছে এ বাই বি এইচ টু বি মানে কি এ বাই বি আর সি টু বি মানে সি বাই ডি তাহলে আর আর যদি গুণ করি তাহলে কি হচ্ছে এ আর ডি গুণ হবে আর সি আর ডি গুণ হবে এটা সমান এই লাইনটা ইম্পর্টেন্ট তার আগে আমি কিছু বৈশিষ্ট্য বলে দিই নাম্বার ওয়ান সমানুপাতের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান সমানুপাতে চারটি রাশি থাকবে চারটি রাশি থাকবে সমানুপাতে চারটি রাশি থাকবে আচ্ছা এই চারটা রাশি যে এখানে আমি লিখছিলাম আরেকবার একটু লিখছি এ বি সি ডি এই যে সমানুপাতে চারটা রাশি এই চারটা রাশির
এই প্রথমটা আর এই শেষটা মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি চতুর্থ রাশি, এই প্রথম রাশি আর এই চতুর্থ রাশি এই দুইটাকে বলা হচ্ছে প্রান্তীয় রাশি। প্রান্তীয় রাশি আর এই দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি এই দুটাকে বলা হচ্ছে মধ্য রাশি। তাহলে সমান পথের প্রথম এবং চতুর্থ রাশিকে বলে প্রান্তীয় রাশি আর দ্বিতীয় সমস্যা আচ্ছা তাহলে প্রান্তীয় রাশি আর এটাকে বলা হচ্ছে মধ্য রাশি। এখন দেখেন তাহলে এই চারটা রাশি থাকবে। এখন বিশেষ একটা বৈশিষ্ট্য আপনাদের অনুপাত পড়ার সময় আমি বলছিলাম যে অনুপাতের অনুপাত মানে এইচ টু বি, এটা একটা অনুপাত না, এ হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, বা এটাকে বলা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ বা পরপদ। এখন মনে আছে আপনাদের অনুপাতের এই দুইটা রাশিকে একই জাতীয় হতে হয়, একই জাতীয় হতে হয় অনুপাতের রাশি দুটি হবে একই জাতীয়, মানে টাকার সাথে টাকার অনুপাতি হবে, অন্য কিছু না, একই জাতীয়। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কি হবে, তাহলে অনুপাতের কোনো একক নাই, কারণ একই জাতীয় রাশি এ বাই বি, একই জাতীয় রাশি হলে এর একক আর এর একক কি হবে, কেটে যাবে, কোনো একক থাকবে না। তাহলে সমানুপাতে যে চারটি রাশি, এই চারটি রাশি একই জাতীয় হতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, চারটি রাশি একই জাতীয় হওয়ার বাধ্যবাধকতা নেই, বাধ্য বাধকতা নেই, সমানুপাতে চারটি রাশির একই জাতীয় হওয়ার বাধ্য বাধকতা নেই। তবে তবে এ বি সি ডি এই তো চারটি রাশি, তবে প্রথম দুইটা রাশি আর দ্বিতীয় দুইটা রাশি একই জাতীয় হতে হবে, অর্থাৎ এই দুইটা হতে হবে একই জাতীয়, এই দুইটা হতে হবে একই জাতীয়। কারণ কি, কারণ সিম্পল, এইচ টু বি ইজ ইকুয়াল টু যদি বি ইজ টু সি হয় তাহলে এদের অনুপাত, এদের অনুপাত এ বাই বি, তাহলে এরা যদি একই জাতীয় না হয় তাহলে একক একক কাটবে না, এই জন্য এই দুইটা একই জাতীয় হতে হবে, আবার এই দুইটা একই জাতীয় হবে। কিন্তু চারটাই একই জাতীয় হওয়ার বাধ্যবাধকতা নেই, তবে চারটা একই জাতীয় হলেও সমস্যা নেই, ঠিক আছে। তাহলে সমানুপাতের বৈশিষ্ট্য পাইলাম, চারটি রাশি থাকবে, চারটা রাশি চারটাই একই জাতীয় হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, তবে প্রথম দুইটা এবং শেষ দুইটা একই জাতীয় হতে হবে, অর্থাৎ প্রথম দুইটা একই জাতীয় হতে হবে আবার শেষ দুইটাও একই জাতীয় হতে হবে। এই যে চারটা রাশি এ বি সি ডি, এই চারটা রাশিকে বলা হচ্ছে সমানুপাত, মানে যারা সমানুপাত উৎপন্ন করে তাদের প্রত্যেকটি রাশিকে বলে সমানুপাত, সমানুপাত বোঝা গেছে বিষয়টা, এই সিস্টেমটাকে বলছি সমানুপাত আর প্রত্যেকটা রাশিকে বলছি সমানুপাত। আচ্ছা তাহলে এটা হচ্ছে সমানুপাতের দুইটা বৈশিষ্ট্য গেল। তিন নাম্বার বৈশিষ্ট্য দেখেন, আচ্ছা তিন নাম্বার বৈশিষ্ট্য বলছে আচ্ছা আমরা একটু আগে দেখলাম এ বাই বি ইজ ইকুয়াল টু কি হতে হবে বি বাই সি, তাহলে আর আর গুণ করলে এ ইন্টু সরি বি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাই এ ইন্টু ডি ইজ ইকুয়াল টু বি ইন্টু সি। দেখেন তো এ আর ডি কি ছিল, এ বি সি ডি, এ আর ডি এই দুটা প্রান্তীয় রাশি ছিল না, তাহলে দেখেন প্রান্তীয় রাশি দুটির গুণফল, প্রান্তীয় রাশি দুটির গুণফল ইজ ইকুয়াল টু বিআরসি, এই বিআরসি মধ্য রাশি ছিল না, হ্যাঁ মধ্য রাশি দুটির গুণফল, এটা হচ্ছে সমানুপাতের একটা বিশেষ ফর্মুলা, যে প্রান্তীয় রাশি দুটা গুণ করলে যা পাওয়া যাবে মধ্য রাশি দুটা গুণ করলে সেই একই ফল পাওয়া যাবে, মধ্য রাশি দুটির গুণফল, দুটির গুণফল, ওকে এটা হচ্ছে সমানুপাতের বিশেষ বৈশিষ্ট্য। এবার আমরা দেখব হচ্ছে ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত খেয়াল করবেন ক্রমিক সমানুপাত। তাহলে সমানুপাত দেখলাম, সমানুপাতে থাকবে চারটা রাশি আর চারটা রাশির কি হবে, প্রথম দুইটা একই জাতীয় হবে, শেষ দুইটা একই জাতীয় হবে, তবে চারটাও একই জাতীয় হলে কোনো সমস্যা নাই, মানে চারটা রাশি যে একই জাতীয় হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। এবার দেখবো ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতে রাশি থাকবে তিনটি, ওখানে চারটি ছিল এখানে রাশি থাকবে তিনটি, রাশি থাকবে তিনটি, ধরেন এ একটা রাশি, বি একটা রাশি, সি একটা রাশি। এখন প্রশ্ন হচ্ছে এরা কেমন হইলে পারে ক্রমিক সমানুপাত উৎপন্ন হবে, সেটা হলো এই প্রথম দুইটার অনুপাত আর এই শেষ দুইটার অনুপাত হবে সমান, অর্থাৎ এ ইজ টু বি ইজ ইকুয়াল টু হবে বি ইজ টু সি, মানে তিনটা রাশির মধ্যে সম্পর্ক যদি এমন হয় যে প্রথম দুইটা রাশির অনুপাত এবং শেষ দুইটা রাশির অনুপাত যদি সমান হয় তাহলে এই তিনটা কি উৎপন্ন করে,
ক্রমিক সমানুপাত উৎপন্ন করে, ঠিক আছে? আর ক্রমিক সমানুপাত যারা উৎপন্ন করে তাদেরকে বলে ক্রমিক সমানুপাতি। ওখানে ছিল সমানুপাতি আর এদিকে হচ্ছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা তাহলে এখানে কি হবে, a বাই b ইজ ইকুয়াল টু হবে b বাই c, আর আর গুণ করলে কি হচ্ছে, এই যে b b গুণ করলে b স্কয়ার ইজ ইকুয়াল টু ac। এটা হলো ক্রমিক সমানুপাতের একটা বিশেষ ফর্মুলা এবং খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় থ্রিডি পরীক্ষায় b স্কয়ার ইকুয়াল টু ac থেকে অনেক প্রশ্ন আসে। আমি আরেকটু বলছি, তাহলে রাশি থাকবে তিনটি, দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি রাশি একই জাতীয় হতে হবে, একই জাতীয় হতেই হবে, একই জাতীয় হতে হবে, ডিফারেন্ট হলে হবে না। কেন? কারণ a বাই b ইজ ইকুয়াল টু b বাই c, তাহলে b দুই জায়গাতেই কমন, তার মানে এই অনুপাতেও b এর প্রভাব আছে, এই অনুপাতেও b এর প্রভাব আছে, আছে কিনা? তার মানে এখানে একক একক কেটে যাবে, এখানে একক একক কেটে যেতে হবে, যেহেতু b দুই জায়গাতেই আছে তাহলে এর সাথেও এর ম্যাচ করতে হবে, এর সাথেও এর ম্যাচ করতে হবে, তার মানে তিনজনকে কি হতে হবে, একই জাতীয় রাশি হতে হবে, নাহলে হবে না। আচ্ছা তাহলে একই জাতীয় রাশি হতে হবে। আচ্ছা এখানে এই যে দেখেন a b c এই দুইটাকে বলে প্রান্তীয় রাশি, হ্যাঁ প্রান্তে আছে এই জন্য প্রান্তীয় রাশি, এই প্রান্ত একটা এই প্রান্ত একটা, তাই এটা হলো প্রান্তীয় রাশি, প্রান্তীয় রাশি। আর এই বি কে বলা হচ্ছে মধ্য রাশি। ওকে, এইবার কি বললাম, এই ক্রমিক সমানুপাতের বিশেষ ফর্মুলা বি স্কয়ার ইকুয়াল টু এসি, এই যে জাস্ট গুণ করলে চলে আসছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি এসি। আচ্ছা তাহলে এই বি স্কয়ার ইকুয়াল টু এসি, এই বি কোন রাশি ছিল বলুন তো, মধ্য রাশি না, তাহলে মধ্য রাশির উপর স্কয়ার করছে না, ইনটু এসি, এ আর সি কি আছে গুণ আছে, এ হচ্ছে প্রান্তীয় রাশি, সিও প্রান্তীয় রাশি, তার মানে মধ্য রাশির উপর বর্গ ইজ ইকুয়াল টু হলো প্রান্তীয় রাশি দুটি গুণফল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মানে মধ্য রাশির বর্গ, মধ্য রাশির স্কয়ার ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল, প্রান্তীয় রাশি দুটির গুণফল। আশা করি বুঝতে পারছেন, এটা একটা বিশেষ ফর্মুলা, এই দুটা ফর্মুলা থেকে না, এই ফর্মুলা থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এবার আমরা অঙ্ক দেখবো, হ্যাঁ অঙ্ক দেখা যাচ্ছে, আচ্ছা অঙ্ক হচ্ছে এবার 52, হ্যাঁ 52 নাম্বার, 52 53, প্রথমে 52 নাম্বার দেখেন, 52 52 নাম্বার কোশ্চেন, একদম সিম্পল সিম্পল কোশ্চেন, এখান থেকে পরীক্ষা পিড়িতে একদমই সহজ আসে। 52 নম্বর কোশ্চেনে বলছে 5 25 ও 6 এর চতুর্থ সমানুপাতিক কত, 5 25 আর 6 এর চতুর্থ সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক দেখে আপনাকে বুঝতে হবে এটা হলো সমানুপাত, ওই যে প্রথম যেটা চারটা রাশি থাকে, তাহলে এটা হলো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, তাহলে চতুর্থ সমানুপাতি মানে 4 নাম্বার রাশিটা কত, তো ধরবেন 4 নাম্বার রাশিটা x, এইবার প্রথম দুইটার অনুপাত আর শেষ দুইটার অনুপাত কি হয়, সমান হয় না, হ্যাঁ তাহলে 5 বাই 25 মানে 5 ইস টু 25 ইজ ইকুয়াল টু কি 6 ইস টু x, তার মানে 5 বাই 25 ইজ ইকুয়াল টু 6 বাই x, কয়বার যায়, 5 বার, আর আর গুণ করলে হচ্ছে সমান, তাহলে x এর মান গুণ হয়ে যাবে x, আর 5 6 30, তার মানে চতুর্থ রাশিটা হচ্ছে 30, সহজ একদম সিম্পল। আচ্ছা এবার দেখেন হচ্ছে 53 নাম্বার কোশ্চেন, 53, হ্যাঁ তারপরে আর একটা অঙ্ক আমি করে দিব, 54 নাম্বার যেটা শিখে নাই বাট আমি লিখে দিব, হ্যাঁ আচ্ছা তাহলে এটা গেল। এবার দেখেন 53, তিনটি ক্রমিক সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুণফল 49, প্রান্তীয় রাশি দুটির গুণফল, তিনটি ক্রমিক সমানুপাতিক রাশির, এটা কিন্তু ক্রমিক সমানুপাতের অঙ্ক, তিনটি ক্রমিক সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুণফল, তাহলে প্রান্তীয় রাশি একটা হলো a আর একটা হচ্ছে c, তাহলে প্রান্তীয় রাশি দুটির গুণফল মানে হলো ac, এটা হলো 49। 49 হলে বলছে মধ্য রাশিটি কত, তাহলে মধ্য রাশি তো b, এই b ইজ ইকুয়াল টু, আমরা জানি মধ্য রাশির বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল, b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, তার মানে লাগবে b, তাহলে b স্কয়ার, আর এই ac মান দিয়ে আছে 49, তাহলে এই স্কয়ার এসে রুট করে দিলে b ইজ ইকুয়াল টু রুট 49, মানে কত, রাশি সরি মধ্য রাশিটা হচ্ছে 60, একদম সিম্পল টাইপের কোশ্চেন। এবার আমরা একটা অঙ্ক আমি লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে নিন কারণ শিখে নাই, ঠিক আছে? আচ্ছা অঙ্ক হচ্ছে এটা 54 নাম্বার, যেহেতু শিখে নাই আমি 54 নাম্বার দিচ্ছি এটা এখানে, হ্যাঁ টিপু, টিপু একজন লোকের নাম, হ্যাঁ টিপুর বোনের বয়স, টিপুর বোনের বয়স, টিপুর বয়স ও তার বাবার বয়সের
বয়সের মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক টিপুর বয়স 12 বছর, বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? একদম সিম্পল অঙ্ক, কিন্তু এভাবেও আসতে পারে পরীক্ষায়, আসছে এই প্রশ্ন আশা করছি। বয়স কত? তাই দেখেন এখানে তিনজন লোক, টিপু, টিপুর বাবা এবং কি টিপুর বোন, এখানে তিনজন লোক টিপু, টিপুর বাবা এবং টিপুর বোন। তাইলে টিপুর বয়স, টিপুর বোনের বয়স, টিপুর বয়স আর তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক, মানে টিপুর বয়স আর টিপুর বাবার বয়সের মধ্য সমানুপাতিক হলো টিপুর বোনের বয়স। এর মানে টিপুর বোনের বয়স হলো মাঝখানে মানে বি, আর টিপুর বয়স হচ্ছে ধরেন আগে, আর টিপুর বাবার বয়স হচ্ছে সি, মানে ঘটনা হলো এই ঘটনা ঘটে আছে, তাই না? টিপুর বোনের বয়স, টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক আছে মধ্য রাশি, তার মানে টিপুর বোনের বয়স হচ্ছে এই দুজনের মধ্যে আছে, এই জন্য টিপুর বোনের বয়স হচ্ছে মধ্য সমানুপাতিক। তাহলে দুই পাশে আছে, এক পাশে টিপু এক পাশে বাবা। এবার টিপুর বয়স 12 বছর, মানে টিপুর বয়স এটা 12 বছর, টিপুর বাবার বয়স 48 বছর, মানে এটা হলো 48, আর বোনের বয়স বের করতে হবে। তাহলে যেহেতু এটা বলছে মধ্য সমানুপাতিক, তার মানে এরা ক্রমিক সমানুপাত উৎপন্ন করবে, আর ক্রমিক সমানুপাত উৎপন্ন করলে বি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এসি হবে। তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, এর মান 12, সি মান 48, আমাকে ওই টিপুর বোনের বয়স বি বের করতে হবে। তাহলে বি ইজ ইকুয়াল টু এই বারে রুট করে দিব, তাহলে রুট 12 গুণ 48। এবার তাকান, যারা একটু সহজ সরল তারা গুণ করার চেষ্টা করবে, এটা করবেন না কখনোই ভুলেও, হ্যাঁ একটা কাজ করবেন, এগুলোকে ভাঙেন তো, 12 কে ভাঙা যায় 3 গুণ 4, 48 কে ভাঙা যায় 3 গুণ 16, ভাঙা যায়। এবার দেখেন তো এই 3 আর 3 গুণ করে কত হয়, এই 3 আর 3 গুণ করে হয় 9, আর এই যে 4 4 থেকে গেল, আর এই হলো 16। এইবার দেখেন তিনটাই পূর্ণবর্গ সংখ্যা, 9 এর রুট করলে হবে 3, 4 এর রুট করলে হবে 2, 16 রুট করলে হবে 4, 3 4 12, 12 2 24, তার মানে টিপুর বোনের বয়স ইজ ইকুয়াল টু 24 বছর। এটা গুণ না করে আমি যেহেতু বুঝতে পারছি বয়স, বয়স তো আর ফ্রাকশন দেওয়া থাকে না, অনেকে বয়স ফ্রাকশন থাকে না, বয়স ওই দয়া দেয় বছরই দেওয়া থাকে, এই জন্য বুঝছি যে এটা একটা পূর্ণ সংখ্যা আসবে, মানে বর্গমূল হবে। তাহলে যেহেতু এটারও হচ্ছে না এটারও হচ্ছে না, এগুলোকে ভেঙে দেখলে পারে দেখুন বর্গমূল হবে, তাহলে এটাকে ভাঙছি দেখছি হ্যাঁ হচ্ছে। এবার দেখেন অনেকে আমাকে প্রশ্ন করবেন, আমি জানি যে ভাই আপনি তো 12 কে লিখলেন 3 গুণ 4, আর 16 কে লিখলেন 3 গুণ 48, 16 কে তো লেখা যায় আবার এরকম লেখা যায় 4 গুণ 12 লেখা যায়, লেখা যায় 4 গুণ 12, কোনো সমস্যা না, আপনি 4 গুণ 12 লিখছেন। এবার এই 3 গুণ 4, এই গুণ 4, আবার 12 কে লেখা যায় 3 গুণ 4, ব্যাস হয়ে গেল। এবার এই 3 3 হলো 9, এবার 3টা 4 আছে, সমস্যা নেই, মানে আপনি যেভাবেই ভাঙেন যখন দেখবেন যে আবার ভাঙা যাচ্ছে ভেঙে নিতে হবে। ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। অনুপাত সমানুপাত আমরা ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। এবার আপনাদেরকে আমি বলে রাখি কালকে থেকে শুরু হবে শতকরা, শতকরার উপর, শতকরা ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব জায়গাতেই পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই থাকলো, শুভরাত্রি।